যে আমাদের আমরা অন টাইমে আজকে প্রথমবারের মতো শুরু করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল। যে স্ট্রিম থেকে আমরা লাইভটি করি সেই স্ট্রিমে লাইভটি করা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আরেকটি পেজ থেকে লাইভ করতে হয়েছে ডিউ টু দিস প্রবলেম। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম, আমি জিলুর ভাইকে আবার একটু ওয়েলকাম করতে চাই নতুন করে। সো জিলুর ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাইক টেকনিক্যাল ডিফিকাল্টিস এর পরে আজকে আপনি হোস্ট এবং আমি গেস্ট হয়ে লাইভ আসছি। নো, দিস ইজ ইওর ইনিশিয়েটিভ। ওকে, এনিওয়ে, সো ভাই, আই এম জাস্ট হ্যাপি টু হেল্প আউট। ওকে, সো আমরা আজকে যেটা বলেছিলাম, আমরা আজকে কথা বলবো খুব বেসিক দুটো জিনিস, যেটি একদম শুরুতে ইউনিভার্সিটির একদম যখন আমরা বিদেশ যাব পড়াশোনা করতে, এটা যখন মাথায় আসে, তখন আমাদের মাথায় আসে আসলে ফার্স্ট অফ অল কোন দেশে যাব, এবং সেকেন্ড অফ অল যদি আমরা কান্ট্রি ঠিক করতে পারি তাহলে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব সে বিষয়টি। সো আমরা দেখি যে ধরেন আমেরিকাকে অ্যাপ্লাই করতে চাই, ইউএসএ থেকে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে ইউএসএ তে আসলে 4,000+ বা 5,000 এর মতো ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লাই করা যায়। তো ভাইয়া, আপনি আমি যদি শুরুতে জিজ্ঞেস করি আপনাকে, আসলে এই যে এত বিশাল পুল অফ ইউনিভার্সিটিস, এর মধ্যে থেকে আমি আমি তো সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো না, সেই জন্য যে আমি অল্প কিছু ইউনিভার্সিটি আমার জন্য চুজ করব, সেই প্রসেসটা কি? মানে প্রথম তো একদম মহাসমুদ্রের মধ্যে লাভ দেওয়ার মতো অবস্থা হয়, তো সেখান থেকে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আসলে লাইক অ্যাপ্লিকেশন ইয়ে করতে পারি, লাইক বাছাই করতে পারি ইউনিভার্সিটি গুলো। ধন্যবাদ তানিম, যে ফাইনালি After all the technical difficulties, we are live from your page and BS page. Yep. Amar prothome mone hoy tumi ekta khub bhalo point raise korecho je 4,500 er beshi university America te royeche. And ekhane kintu it's a kind of apni chinta korte paren shobar jonno onek beshi opportunities. Ami shurute ekটু সবাইকে বলে রাখতে চাই, আমেরিকাতে যদি আপনি পড়াশোনার জন্য আগ্রহ থাকে এবং আপনার মধ্যে চেষ্টাটা থাকে, ডেডিকেশন থাকে, আপনার জন্য আমেরিকায় ডেফিনেটলি কোনো না কোনো ইউনিভার্সিটি আছে। যেহেতু 4,500 ইউনিভার্সিটি, তার মানে এটা খুঁজে বের করাটাও একটা কিন্তু একটা আর্ট, এখানেও কিন্তু আমাদের সময় ব্যয় করতে হবে। সো আমরা যখন বিদেশে পড়াশোনা করতে চাই, আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, হয়তো আমরা যারা আজকে কষ্ট করে 41 জন এখন লাইভে দেখছেন, সো আমার আপনারা কিন্তু একটা সময় ইনভেস্ট করছেন আমাদের এখানে, আমাদের আজকের সেশনে। সো এরকম আপনি যে ইউনিভার্সিটি সার্চটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আমার দেখা মতে তানিন, একটা ভুল যেটা আমি দেখি, অনেকে জিআরই, আইএলস এবং প্রফেসরদের সাথে কমিউনিকেশন এটাকে অনেক প্রায়োরিটি দেয়, ইউনিভার্সিটি সার্চটাকে কেন যেন একটু কম প্রায়োরিটাইজ করা হয়। সো এটার জন্য আমার মনে হয় যে 4,500 ইউনিভার্সিটি যা আছে এখানে সময় নিয়ে সার্চ করাটা এটাকে ইনভেস্টমেন্ট, অ্যান্ড এটা জিআরই যখনই দিচ্ছেন, যখনই আপনি ঠিক করেছেন যে আমি আমেরিকায় পড়াশোনার জন্য আবেদন করব, তখন থেকে আসলে শুরু করা উচিত। প্রতিদিন ঘন্টা খানেক যদি আপনি ইউনিভার্সিটির জন্য ব্যয় করেন, তাহলে হয়তো আপনি একটা ভালো একটা লিস্ট তৈরি করতে পারবেন। এখানকার জন্য আমি কিছু পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ব্যক্তিগতভাবে যেটা করেছিলাম, একটি এক্সেল শিট তৈরি করেছিলাম, প্রবলি তানিং তুমিও করেছিলা, আমার পরিচিত অনেকেই করেছে। তো সবাইকে রিকমেন্ড করবো একটা এক্সেল শিট তৈরি করবেন। এক্সেল শিটে আপনি কিছু ইনফরমেশন রাখতে হবে, ওই ইনফরমেশন গুলো হলো ইউনিভার্সিটির নাম, যে প্রোগ্রামে যাচ্ছেন ওখানকার নাম, অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, তারপরে আপনি ওখানকার অ্যাপ্লিকেশন ফি কত, আদৌ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিনা, এটা ছাড়া ওয়েবসাইটের লিঙ্ক, যাতে আপনার প্রতিবার এই ইউনিভার্সিটি খুঁজতে না হয়, এক্সেল ফাইল থেকে বা গুগল স্প্রেডশিট থেকে যাতে আপনি সরাসরি ইউনিভার্সিটিতে চলে যেতে পারেন, এই কারণে একটা এক্সেল শিট হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। এখন আসি ইউনিভার্সিটি সার্চ করব কিভাবে, এটা তো একটা বিশাল একটা মহাসাগরের কথা বলছি, 4,500 ইউনিভার্সিটি, এটার বিভিন্ন উপায় আছে। একটা উপায় হলো র্যাঙ্কিং গুলার দিকে দেখা। সো আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যেতে চান, মাস্টার্স প্রোগ্রামের জন্য সবচেয়ে পরিচিত যেটা, যেটা আমি তানিমকে বলবো এবং সে হয়তো আমাদের আজকের পরে একটা পোস্টে এই লিঙ্ক গুলা দিয়ে দিবে, যে ইউএস নিউজ গ্র্যাড স্কুল র্যাঙ্কিং। আপনি যদি গুগলে শুধু এটা লিখেন, ইউএস নিউজ গ্র্যাড স্কুল র্যাঙ্কিং, ওখানে যদি সার্চ করেন গুগলে, এরপর ওখানে যাবেন, যাওয়ার পরে লেটস আপনি অর্থনীতিতে মাস্টার্স করতে চান, দেন সিলেক্ট ইকোনমিক্স, ইকোনমিক্সে মাস্টার্স প্রোগ্রামে 70টা প্রোগ্রামের লিস্ট চলে আসবে। অ্যান্ড ওই প্রোগ্রামগুলো এইবার আপনি যেটা করবেন, ওই প্রোগ্রামের নামটা, ইউনিভার্সিটির নামটা কপি করে গুগলে রাখেন, মাস্টার্স ইন ইকোনমিক্স রাখেন, লিখেন গুগলে যখন আপনি লিখছেন, যে লেটস সে আপনার ইউনিভার্সিটির নাম এলো ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা মাস্টার্স ইন ইকোনমিক্স, এটা লিখেন, সরাসরি প্রোগ্রাম পেজে চলে যান। ইউনিভার্সিটি পেজে পরে ইনভেস্ট করেন, রিকোয়ারমেন্ট গুলো আগে খেয়াল করে নেন।
সো এটাতে কিন্তু আপনি অনেক সময় সেভ করতে পারবেন। তো এরপরও যদি আপনি দেখেন যে ওকে আপনার এখন আপনার বিষয়ভিত্তিক র্যাঙ্কিং আপনি সব ইউনিভার্সিটি কভার করে ফেলেছেন, এখন কোথায় যাবেন? এখন আপনি যেটা করতে পারেন, ইউএস নিউজ ন্যাশনাল র্যাঙ্কিং সার্চ করতে পারেন। ন্যাশনাল র্যাঙ্কিং সার্চ করার পরে ডিপেন্ডিং অন আপনার প্রোফাইল, ইউ নো ইউর সেলফ বেটার, ইউ নো আপনি কিরকম জি এক্সপেক্ট করছেন, ইউ নো হোয়াটস ইউর সিজিপিএস, আমরা তো আসলে কাস্টমাইজ অ্যাডভাইস দিতে পারবো না, কিন্তু আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনার ইউনিভার্সিটি যখন শর্ট লিস্ট করছেন, আপনার কিছু রাখতে হবে অ্যাম্বিশিয়াস স্কুল, যেটাতে আমি যেতে পারলে খুশি হব, আর কিছু হচ্ছে ওকে দিজ আর কমফোর্টেবল, যে আমি আমার কেন জানি মনে হচ্ছে এগুলোতে আই উইল ইজিলি গেট ইন, খুব সহজে আমি হয়তো এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। আর একটা হলো একদমই সেফ জোন, যে আমার এটা সেফ শট, মানে এখানে আমি ইনশাল্লাহ পাবই যদি আমি অ্যাপ্লাই করি, আমার প্রোফাইলে হবে মনে হচ্ছে। তো এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা উচিত আর কি। তো যখন এটা করছেন, সো র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে এইবার আপনি আবার গুগল সার্চটা করে নেন। এবং এখানে আমি বলবো, অনেক সময় আপনি যদি ইউনিভার্সিটির, ইফ ইউ কাম অ্যাক্রস ইউনিভার্সিটি নেই, জাস্ট সিম্পলি ইউনিভার্সিটির নামটা গুগল সার্চ করার পরে গ্রাজুয়েট প্রোগ্রামস লিখেন অথবা গ্রাজুয়েট স্কুল লিখেন, ফর এক্সাম্পল সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল, তাহলে যেটা হবে আপনি মাস্টার্স প্রোগ্রামের যে স্কুলটা আছে বা কলেজটা আছে ওখানের লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনি প্রথম কাজ যেটা, গ্র্যাজুয়েট প্রোগ্রামস কোথায় এটা খুঁজে বের করেন। সব ট্যাবে ইউজুয়ালি একাডেমিক্সে গেলে গ্র্যাজুয়েট প্রোগ্রামস অথবা গ্র্যাজুয়েট ডিগ্রিস বা গ্র্যাজুয়েট স্কুলস এর লিস্টটা পাওয়া যায়। অ্যান্ড ওখানেও কিন্তু ডিপেন্ডিং অন টাইপ অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট আপনার কি সুবিধা প্রোভাইড করে, ওরা কিন্তু স্পেসিফিক আপনি কিছু মাস্টার্স প্রোগ্রাম, স্কুল ওয়াইজ মাস্টার্স প্রোগ্রাম, তো এইভাবে কিন্তু আপনি কি কি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে এগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন, এবং এক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে। আদারওয়াইজ যেটা হবে, আপনি একটা ইউনিভার্সিটিতে, লেটস সে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে, যাওয়ার পরে খুঁজে বের করতে এখানে অনেক সময় চলে যাবে, অ্যান্ড ইউল গেট ফ্রাস্ট্রেটেড, আপনার অনেক ইউনিভার্সিটি এক্সপ্লোর করা হবে না। সো গুগল সার্চের ক্ষেত্রে কিছু টেকনিক যদি আপনারা ফলো করেন, যে ছোট ছোট টেকনিক, যে আমি ইউনিভার্সিটির নামটা লিখবো, পাশাপাশি গ্র্যাড স্কুল লিখবো, অথবা আমি যেই প্রোগ্রামে যেতে চাই ওটা যদি আমি জানি, তাহলে ওই প্রোগ্রামের নামটা লিখে সার্চ করবো এবং প্রোগ্রাম ওয়েব পেজে সরাসরি চলে যাব, এবং ওখানে আমি আমি সব ডিটেলসটা পড়ে আমার এক্সেল ফাইলে কিন্তু সব নিয়ে আসতে হবে। এটা ভুলবেন না যে আমি ওয়েবসাইট লিঙ্কটা, প্রোগ্রাম পেজের লিঙ্কটা আমার এক্সেল ফাইলে কপি করে রাখবো, পরে যখন আমি জিআরই দিয়ে দিব, পরে যখন আমার আইএলটিএস রেডি হয়ে যাবে আমার ইউনিভার্সিটিতে, আমার যখন বাকি সব অ্যাপ্লিকেশন প্যাকেজের বাকি সব যখন রেডি হয়ে যাবে, দেন আমি কিন্তু ন্যারো ডাউন করতে সহজ হবে আমাদের জন্য। এখানে আমি ফাইনালি আরেকটা কথা বলি, ইউএস নিউজ গ্র্যাড স্কুল র্যাঙ্কিং এবং ইউএস নিউজ ন্যাশনাল র্যাঙ্কিং ছাড়াও ইউএস নিউজ রিজিওনাল স্কুল র্যাঙ্কিং আছে, যাদের জিআরই একটু বেশি কম, যাদের সিজিপি একটু কম, তাদের কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই, আপনাদের জন্য কিন্তু সুযোগ আছে, আপনি তখন রিজিওনাল র্যাঙ্কের স্কুলগুলোর জন্য ট্রাই করতে পারেন। আরেকটা ব্যাপার হলো, আমেরিকাতে অনেকগুলা প্রফেশনাল অ্যাসোসিয়েশন রয়েছে, যেমন অর্থনীতির জন্য আমি বলতে পারি আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন। তো আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের যদি আপনি ওয়েবসাইটে যান, ওখানে কিন্তু আমেরিকান ইকোনমিক্স, ওদের ওয়েবসাইটে যতগুলা মাস্টার্স ইন ইকোনমিক্স অ্যান্ড পিএইচডি ইন ইকোনমিক্স প্রোগ্রাম রয়েছে সবগুলো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। সো আপনি ওখান থেকে সরাসরি কিন্তু আপনি চলে যেতে পারেন, অ্যান্ড আপনার কিন্তু অনেক সার্চ করতে হবে না, হয়তোবা 300-400 স্কুলের লিস্ট আপনি পেয়ে যাবেন, অ্যান্ড হোপফুলি দ্যাট উড বি ইনাফ ফর ইউ টু কাইন্ড অফ ন্যারো ডাউন আপনার লিস্ট আর কি। সিমিলারলি সাইকোলজি, আপনি ধরেন সোফাস রয়েছে, পাবলিক হেলথে যারা পড়তে চান তাদের জন্য সোফাস, আপনি যদি গুগল করেন SOPHAS, সোফাসে আপনি কিন্তু হেলথ রিলেটেড ডিগ্রি, যেটা এখন করোনা ভাইরাসের কারণে অনেক বেড়ে যাবে এই ডিগ্রিটার চাহিদা, তো আপনি কিন্তু এটা লিখলে ওই ওই সোফাসে কিন্তু সবগুলো স্কুল, অলমোস্ট অল হেলথ রিলেটেড স্কুলসের লিস্ট আপনি পাবেন। সো এই এই কয়েকটা প্রসেসের মাধ্যমে আপনি ইউনিভার্সিটি সার্চটা শুরু করতে পারেন। ওকে, সো একদম ইনিশিয়াল লেভেলে লাইক কিভাবে শুরু করতে পারে, এটি হচ্ছে একটা ইনস্ট্রাকশন বা কোথায় ইনফরমেশনগুলো পাওয়া যায়। তো এটি আসলে একটি কমন কোয়েশ্চেন যেটা অনেকেই করেন, যে আসলে আমার ফিল্ডে ইউনিভার্সিটিগুলো কীভাবে খুঁজে বের করবো, আমি কীভাবে বুঝবো যে এই পাবলিক পলিসি কোন জায়গায় ভালো বা কেমিস্ট্রি কোন জায়গায় ভালো। তো আমার মনে হচ্ছে আপনি যে প্রসেসগুলো বলেছেন এগুলো একদম অ্যাকোয়ার্ড এবং ইফেক্টিভ। আচ্ছা ভাই, এখন আর একটা কমন কোয়েরি হচ্ছে ইউএস এর ক্ষেত্রে, যে আপনি যদি একটু কভার করেছেন পার্শিয়ালি, এরপরও অনেকে জিআরই দিতে চান না। সো জিজ্ঞেস করে আসলে জিএরই না দিয়ে ইউএসএতে ফান্ডিং পাওয়া পসিবল কিনা, বা যদি জিএরই স্কোর একটু কম হয় লাইক বিলো 300, এই থ্রেশহোল্ডে কিন্তু অনেক মানুষ থাকে,
বা অনেকে ধৈর্য থাকে একটু বেশি আরেকবার দিয়ে স্কেল আপ করার, বা অনেকে আসলে করেন না। তো সেক্ষেত্রে এই যে স্পেসিফিক কোনো ইয়ে আছে কিনা, ইউনিভার্সিটি বের করার কোনো ওয়ে আছে কিনা, যেখানে হচ্ছে আমার যে রিস্কোর যাচ্ছে না বা যে রিস্কোর কম হলো আমার ফান্ডিং করার পসিবিলিটি আছে? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। এগেইন, এই কারণে আমি কিন্তু শুরুতে সবাইকে বলেছি আশাহত হওয়ার কারণ নেই, সবার জন্য সুযোগ রয়েছে। এটা যেটা করতে হবে আপনার, এখন ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি, গুড নিউজ ইজ আপনারা যদি ফলে অ্যাপ্লিকেশনের ডেডলাইন অলমোস্ট ওভার, আমরা আমি হয়তো 2-3 মাস আগে এলে আপনাদেরকে বলতে পারতাম এই ফলে যারা অ্যাপ্লাই করবে তাদের অনেকের জন্য জিআরই ওয়েট করে দিয়েছে, বাট এই ফলে যাওয়া হবে কিনা এটাও শিওর না। বাট স্প্রিং এ যদি, স্প্রিংটা জানুয়ারি যে সেশনটা যেটা ডেডলাইন হবে October 15th অথবা November 1st, এই সেশনটাতে যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু জিআরই ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে মনে রাখতে হবে সব কিন্তু ট্রেড অফ, যে আমি যদি জিআরই ছাড়া যেতে চাই, আমার যদি আবার ফান্ডিংও দরকার হয়, তখন প্রবাবলি আই এম লুকিং এট এ প্রবলেম, ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য সুযোগ। বাট ইফ ইউ হ্যাভ এ, লেটস সে, এগেইন আমি ডিসকারেজ করতে চাই না, বাট ইফ ইউ হ্যাভ এ রিয়েলি গুড প্রোফাইল, আপনার ধরেন আপনার সিজিপিএ খুবই ভালো, আপনার কয়েকটা পাবলিকেশন আছে বা আপনি কোথাও লেখালেখি করেছেন, অথবা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স খুব ভালো, এগেইন ডিপেন্ডিং অন ইয়োর ফিল্ড, আমি কিন্তু এই কারণে স্পেসিফিক কোয়েশ্চেন যদি কেউ করেন ওটা আনসার করার চেষ্টা করব, ডিপেন্ডিং অন ইয়োর ফিল্ড, যে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেই ফিল্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনি ইউনিভার্সিটিগুলো ন্যারো ডাউন করতে হবে এবং ওইটার ওইটার ইউনিভার্সিটির কী চাই এটা বুঝতে হবে। অ্যান্ড জিআরই, আমার আমি আমার পরিচিত অনেকে আছে যারা উইদাউট জিআরই আপনি পিএইচডি পেয়েছে। সো এটা 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 খুবই রেয়ার, বাট কিছু প্রোগ্রামে কিন্তু জিআরই চাই না। আপনি যদি এজুকেশনে পিএইচডি করতে চান, এজুকেশনে মাস্টার্স করতে চান, ওরা কিন্তু জিআরই চায় না। আবার এটাও দেখতে হবে এজুকেশনে প্রবাবলি আপনি ফুল ফান্ডিং পাবেন না, আপনি হয়তো পার্শিয়াল ফান্ডিং পাবেন। সেক্ষেত্রে যাদের হয়তো ফাইন্যান্সিয়াল মিনস নেই, যে আমার ব্যাংকে 30-40 লাখ টাকা দেখানোর সামর্থ্য নেই, বাট আমি 10 লাখ টাকার মতো দেখাতে পারবো, পার্শিয়ালি ফান্ডিং পেলে আমার জন্য হয়ে যাবে, আমি ইনস্টেট টিউশন ফি পেলে হয়ে যাবে। সো ইনস্টেট আর আউটস্টেট একটু বলে নিই আমাদের অনেকের জন্য, যে আমেরিকাতে স্কুলগুলোতে লেটস সে আপনি ক্যালিফোর্নিয়াতে আছেন, ক্যালিফোর্নিয়ার রেসিডেন্টরা একটা ফি দেয় আর বাকিরা সবাই আউটস্টেট, আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আবেদন করব আমরা সবাই আউটস্টেট ফি দিব। তো এই এই যে আপনি যখন যদি 1 ঘন্টার একটা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে যান তাহলে কিন্তু আপনি ইনস্টেটের জন্য এলিজিবল হবেন অনেক ইউনিভার্সিটিতে। তো এইসব বিষয়গুলো নিয়ে তানিন, এখানে আসলে তো কোনো শর্টকাট নেই। সো আমি সবাইকে বলবো হলো একটু সময় দেয়া, আপনি সময় দিয়ে আপনি যদি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ব্রাউজ করেন অ্যান্ড দেন আপনি ওখানে দেখতে পাবেন জিআরই ওয়েভ করার রিকোয়ারমেন্ট কি। অনেক ইউনিভার্সিটি এক্সপ্লিসিটলি বলে দেবে, অনেক ইউনিভার্সিটিকে ইফ ইউ হ্যাভ সাবস্টেনশিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফর এক্সাম্পল 5 ইয়ার্স অর মোর, তাহলে কিন্তু জিআরই ওয়েভ করার বা জিম্যাট ওয়েভ করার প্রভিশন রয়েছে। সো এক্ষেত্রে আপনার যেটা হবে ইমেল কমিউনিকেট করা, যেটা তানিন আমাকে হয়তো পরবর্তীতে আস করবে, সো ওইখানে ওটা ম্যাটার করবে যে আপনি আপনি আসলে আপনার ওভারঅল প্যাকেজ আমেরিকা নিয়ে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, ইটস এ হলিস্টিক অ্যাপ্লিকেশন, যে শুধু জিআরই কিন্তু একটি মানদণ্ড নয়। আমার জিআরই 300 কম এসেছে মানে আমার আশাহত হওয়ার কিছু নেই, আমার সিজিপিএ কেমন, আমার লেটার অফ রিকমেন্ডেশন যারা দিচ্ছেন তারা কিভাবে আমার জন্য লিখছেন, তারা কোন র্যাঙ্ক থেকে আমাকে লিখছেন, তারা কি প্রফেসর হিসেবে লিখছেন নাকি সিনিয়র লেকচারার হিসেবে লিখছেন নাকি আমার আমাকে প্রফেশনাল সুপারভাইজার হিসেবে লিখছেন, এই সব কিছু কিন্তু ম্যাটার করে। পাশাপাশি আমি যদি এগুলো করতে না পারি আমি কি স্যাম্পল এসে সাবমিট করতে পারছি কিনা। সো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, আপনি যদি ধৈর্য ধরেন আই এম শিওর তানিন আগামী মাসে পুরাটাই আপনাদের জন্য অনেকগুলো সেশন প্ল্যান করেছে এবং সেইগুলো সব কভার করবে আপনাদের জন্য। সো আপনারা এই পেজে চোখ রাখুন, এই আপনারা নিজেরা একটু সার্চ করুন, ইনভেস্ট করুন, সময়টাকে দিন, আই এম শিওর আপনাদের জন্য ভালো অপরচুনিটি ওয়েট করছে। এক্ষেত্রে আমি পরবর্তী টপিকে যাওয়ার আগে একটা 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 ব্যাপার সবার একটু মাথায় দিয়ে রাখতে চাই, ইউনিভার্সিটি যখন সার্চ করছেন আমার মনে হয় আর 3টে ব্যাপার একটু মাথায় রাখবেন সবাই। একটা হলো, নাম্বার 1 হলো লোকেশন, আপনি যদি ফান্ডিং কম পান, আপনার প্রোগ্রাম যদি ইট রিকোয়ার্স অর ডিমান্ডস যে ইন্টার্নশিপ করতে হবে আপনার, অনেকগুলো টেকনিক্যাল কোর্সেসে আপনার ইন্টার্নশিপ করতে হতে পারে, তাহলে হয়তো লোকেশন, যেমন আমেরিকাতে বেশি অনেকগুলো স্কুল কিন্তু কলেজ টাউনে, কলেজ টাউন মানে খুব ছোট একটা টাউন, ওই টাউনটা কিন্তু ইউনিভার্সিটিকে ঘিরেই টাউনটা, যেটাকে ওরা কলেজ টাউন বলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি অনেক সময় দেখা যায় লিমিটেড, এগেইন ইটস নট ইউনিভার্সাল, বিভিন্ন জায়গায় এরকম এক্সেপশন আছে, সো আমার কথাকে ইউনিভার্সাল ধরে নেবেন না। আবার আপনি ধরেন বড় শহরে গেলে আপনার জন্য হয়তো ইন্টার্নশিপ ম্যানেজ করাটা একটু ইজিয়ার হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা লোকেশনটা মাথায় রাখবেন, নাম্বার 1, যদি আপনার প্রোগ্রামে বা আপনার ইন্টেনশন থাকে আমি পরে পিএইচডি করব না আমি জব চাই, আপনি যদি জব মার্কেটে ঢুকতে চান
তাহলে কিন্তু আপনার জন্য একটা আমেরিকাতে পড়াশোনাকালীন অবস্থায় একটা ইন্টার্নশিপ কিন্তু খুব দরকার। সেক্ষেত্রে লোকেশনটা মাথায় রাখবেন। এগেইন, এটা আসলে আসে কখন, যখন আপনি 4-5টা ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছেন, কোনটা বাছাই করবেন, তখন আসলে আপনার অ্যাম্বিশনটা কোথায়, আপনি কি চান, সেক্ষেত্রে এটা সহায়তা করবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আপনার কি রিসার্চ ইন্টারেস্ট আছে কিনা, যেটা আমার প্রথম ইন্টারেস্টের সাথে কাইন্ড অফ লিঙ্কড, যে আমি কি রিসার্চ মাস্টার্সে যাচ্ছি নাকি আমি জাস্ট একটা টট মাস্টার্সে যাচ্ছি। মোস্ট অফ আমেরিকান মাস্টার্স কিন্তু আমেরিকাতে সুপারফ্লুয়াস ডিগ্রি হিসেবে কনসিডার করা হয়, তার মানে এই ডিগ্রিটা না হলেই চলে। আমেরিকান, মোস্ট আমেরিকানরা কিন্তু মাস্টার্স প্রোগ্রামে আসে না। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়, দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট হবে আপনার সাথে বিদেশিরা, বিভিন্ন দেশ থেকে এসে ওখানে পড়াশোনা করবে। সো এক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে, আমি কি পরবর্তীতে পিএইচডি করবো বা রিসার্চার হিসেবে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেই ইউনিভার্সিটি প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার মিলছে কিনা, অথবা যদি না হয় তাহলে আমি এই প্রোগ্রামে কেন অ্যাপ্লাই করব, এটা একটু দেখতে হবে। ডাজ দ্য প্রোগ্রাম ফিট মাই প্রোফাইল অ্যান্ড মাই অ্যাম্বিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর থার্ডলি হলো ওপিটি, এটাও আমার সেকেন্ডটার সাথে লিঙ্ক। অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, ওপিটি হলো অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটা হলো আমেরিকাতে আপনি পড়াশোনার পরে যদি সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিসে এবং বিজনেসে পড়াশোনা করেন, তাহলে প্রতিটা প্রোগ্রামের পরে 1 বছরের আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আবার যদি আপনি স্টেম প্রোগ্রামে যান, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এখানে আপনি এই এই ডিগ্রিগুলো নেওয়ার পরে আপনি 3 বছরের কাজ করার ওয়ার্ক পারমিট পাবেন, আপনি কাজ করার পারমিট পাবেন। সো সেক্ষেত্রে কিছু প্রোগ্রাম রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার সময়, অ্যাট্রাক্ট করার জন্য স্টেম, ওপিটি, হিউম্যানিটিসে অ্যান্ড স্পেশালি বিজনেসে নিয়ে এসছে। যেমন একটা প্রোগ্রাম হলো মাস্টার্স ইন বিজনেস অ্যানালিটিক্স, তো এই প্রোগ্রামটাতে গেলে আপনার 3 বছরের ওয়ার্ক পারমিট হয়ে যাবে। মাস্টার্স ইন ইনফরমেশন সিস্টেম, এখানে 3 বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায়। এটা ছাড়া আরেকটা যেটা হলো, সেটা হলো এখন ইনক্রিজিংলি বাড়ছে অর্থনীতিতে, ইনস্টিটিউট অফ পিওর ইকোনমিক্সে মাস্টার্স ইন কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স, মাস্টার্স ইন ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এভাবে বলে ওরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন, আমেরিকান গভর্নমেন্ট থেকে স্টেম ডিগ্রি সার্টিফিকেশনটা নিয়ে আসছে। সো আপনার যদি কাজ করার আগ্রহ থাকে, আমার মনে হয় এটা শুরু থেকেই মাথায় নেওয়া ভালো আর কি, যে ওখানে যাওয়ার পর আমি অনেককে দেখি প্রোগ্রাম সুইচ করে তাহলে পরবর্তীতে আমেরিকা যাওয়ার পরে আপনার লাইফ উইল বি মাচ ইজিয়ার। গ্রেট গ্রেট, অনেক ভালো ভাবে অ্যান্সার করছেন। আচ্ছা, এর মধ্যে আরেকটা কোয়েরি থাকে মানুষজনের, যে কতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, মানে কত কি পরিমাণ, এটা হচ্ছে অনেকে কনফিউজ থাকে, 20, 30, 40, 10। সো এই জায়গায় আইডিয়াল সিচুয়েশনটা কি, আপনি তিনটে ভাগে ভাগ করেছেন মনে হয়, যে একটা হচ্ছে একটু আপার, আরেকটা হচ্ছে মাঝামাঝি, আরেকটা হচ্ছে শিওর, একটু যদি বলতেন লাইক অ্যামাউন্ট অফ ইউনিভার্সিটিজ। এখানে আমি এগেইন, সবাই এক একটা স্কুলে তো আবেদন করতে, ইউ নো, ইউ অ্যাপ্লাইড, এক একটা স্কুলে আবেদন করতে তো অলমোস্ট 10-15 হাজার টাকা লেগে যায়। আগের চাইতে কিন্তু একটা গুড নিউজ হলো, খরচ কমে গিয়েছে। আমরা যখন আমেরিকায় ডকুমেন্ট পাঠাতাম, এক একটা ডকুমেন্ট পাঠাতে আমার মনে আছে FedEx বা DHL পাঠাতে 2700 টাকা দরকার হতো। আমরা তখন দেশ কুরিয়ার বা OCS কুরিয়ার নামে কিছু কুরিয়ার আছে যাদের মাধ্যমে 1300 টাকায় ডকুমেন্ট পাঠাতাম। এখন কিন্তু এটা দরকার হয় না। এখন কিন্তু ইনক্রিজিংলি ইউনিভার্সিটি গুলা আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, আপনি যদি PDF আপলোড করেন এডমিশনের জন্য, ওরা এটা কনসিডার করে। তো আপনি যখন অ্যাপ্লাই করছেন, এই যে করোনা ভাইরাসের সময় কিন্তু আরো অনেক ইউনিভার্সিটি গুলা এটা ওপেন হয়েছে, সো দেখবেন আপনারা যখন অ্যাপ্লাই করছেন এই যে ডকুমেন্টস পাঠানোটা দরকার হবে না, যেটাতে আপনি ফাইনালি এডমিশন নেবেন সেটাতে পাঠাতে হবে। সো সেক্ষেত্রে আপনি হয়তো মোর স্কুলে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি করোনা ভাইরাসের কারণে আগামী বছর দুয়েক থাকবে ডেফিনেটলি, আমার মনে হয় 21 ফল পর্যন্ত ডেফিনেটলি থাকবে। সো আপনাদের সবার জন্য একটা গুড নিউজ হলো, আপনি যদি আগামী এই এই ডিসেম্বর জানুয়ারিতে অ্যাপ্লাই করার প্ল্যান করেন, অনেক ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লিকেশন ফি ওয়েভার করবে। সো আপনি একটু মাথায় রাখেন, আপনার যদি ডিপেন্ড করে আসলে আপনার বাজেটের উপরে, আপনাকে যদি অ্যালাউ করে আপনি তো অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে আছে, জানেন, একটা আমার আমার মাস্টার্স এর প্রোগ্রামের সময় এক এক চাইনিজ আমার বন্ধু, সে 34টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিল পিএইচডি প্রোগ্রামের জন্য। তাকে ইউনিভার্সিটি প্রফেসররা দেখলে ভাগিয়ে দিত, কারণ 34টা ইউনিভার্সিটি মানে কিন্তু 34 × 3টা করে রিকমেন্ডেশন লেটার, দ্যাটস মোর দ্যান 100 রাইট রিকমেন্ডেশন লেটার্স। এটাও কিন্তু দেখতে হবে যে আপনার ওই রিসোর্স আছে কিনা পুল অফ করার, অ্যাপ্লাই করার জন্য। কারণ ইউ ডোন্ট ওয়ান্ট টু জাস্ট অ্যাপ্লাই, মানে আপনি আমেরিকাতে অ্যাপ্লাই করাটা শুধু bdjobs.com এ গিয়ে একটা চাকরি দেখলাম এরপরে ক্লিক অ্যাপ্লাই অনলাইন, এটা যাতে না হয়। আমেরিকাতে অ্যাপ্লিকেশনটার জন্য আপনার ইট রিকোয়ার্স ইউর এফোর্ট,
এবং এটার জন্য আপনার ওই সময়টা দিতে হবে যে আপনি যেভাবে বিডি জবসে বা চাকরির জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকগুলা আপনি ধরেন প্রসেস নিজের সিভি কে কাস্টমাইজ করেন, অনেক কিছু করেন, এক্ষেত্রেও কিন্তু আপনার রিকমেন্ডেশন লেটার গুলা কার কাছ থেকে আসছে খুবই ইম্পর্টেন্ট, এন্ড আপনি এটা পুল অফ করতে পারছেন কেন। এখন যদি ফাইনালি ঘুরে ফিরে তোমার প্রশ্নে আসি, আমার মনে হয় আইডিয়ালি 7 থেকে 8টা ইউনিভার্সিটি ইজ গুড, যে আমি যদি 3টা শিওর শট রাখি, এই 3টার মধ্যে একটা তো হওয়ার কথা, না হয় আমার শিওর শটেই ঝামেলা আছে, আমি প্রবাবলি আই ডোন্ট নো মাই সেলফ যে আমার শিওর শট কেন এরকম হচ্ছে, এখানে এখানে কেন হচ্ছে না, আর 3টা রাখা উচিত মাঝারি মানের, আর 2টা হয়তো অ্যাম্বিশিয়াস স্কুল হিসেবে রাখা যায়। সো 7 থেকে 9টা হলো আমার মনে হয় ইজ গুড ইনাফ, বাট কেউ যদি চায় এর চেয়ে কম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে সেটা সেও করতে পারে। আমি পার্সোনালি বলতে পারি আমি কিন্তু 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম মাস্টার্স এর জন্য, এবং সরি 4টা, এবং 4টাতে আল্লাহর রহমতে আমার এডমিশন এন্ড ফান্ডিং হয়েছিল। সো এবং পরে যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম একটা সময়ে, তো তখন কিন্তু আমিও খুবই কম সিলেক্টেড স্কুলে অ্যাপ্লাই করেছিলাম। এগেইন আমি যেহেতু আমেরিকান, আমি আপনাদেরকে আসলে এখানে বলতেছি না যে আপনারা 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, বিকজ আই স্পেন্ড সো মাচ টাইম, আপনি আমি ঘন্টার পর ঘন্টা ইউনিভার্সিটি প্রোফাইল, ইউনিভার্সিটি কোনটা আমার জন্য ভালো এটা খুঁজে বের করতে, প্রফেসরদের সাথে কানেক্ট করেছি, অনেক সময় দিয়েছি। সো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি এই স্মল পুল অফ স্কুলসে প্রবাবলি আই ক্যান গেট ইন। সো এটা শুরুতে আপনাদের যদি না থাকে বা আপনাদের যদি একটু সামর্থ্য থাকে, আমি বলবো 7 থেকে 9টা ইজ এ ডিসেন্ট নাম্বার অফ স্কুলস। এখন শুরুতে যেটা আপনাদের বলেছি, অনেকগুলো ইউনিভার্সিটি 4,500, আপনি জিআরই এখনো দেননি, এই ফাঁকে আপনি কিন্তু কমিয়ে এটাকে অনেক কমে নিয়ে আসতে হবে, 40-50টার মধ্যে নিয়ে আসতে হবে, যে আমার এই প্রোগ্রাম বা 30টার এই এরকম নিয়ে আসতে হবে 30-40। এরপরে আপনার জিআরই স্কোর দেখার পরে তখন কিন্তু আপনার ডিসাইড করতে হবে যে ফাইনালি আমার জন্য শিওর শট কোনটা, মাঝারি মানের স্কুল কোনটা, অ্যাম্বিশিয়াস স্কুল কোনটা, এই 8-9টা সিলেক্ট করে এখানে আমি অ্যাপ্লাই করার জন্য প্ল্যান করতে হবে। সো ওকে, সো আই থিঙ্ক প্রসেসটা একদমই ক্লিয়ার হওয়ার কথা। আমরা হচ্ছে দুইটা কোয়েশ্চেন পাচ্ছি, যদিও স্ক্রিনে আমি জানি না আসলে জিলুর ভাই কোনো কোয়েশ্চেন পাচ্ছেন কিনা আপনার এন্ড থেকে। আমি হচ্ছে আমার পেজে একটা ওয়াচ পার্টি হোস্ট করেছিলাম, সো একজন জিজ্ঞেস করছেন যে উনি ইউএসএ গ্র্যাজুয়েট স্কুলের ক্ষেত্রে এইজ কোনো ম্যাটার করে কিনা, উনি এখন 42 ইয়ার্স ওল্ড এবং ওনার টিচিং এক্সপিরিয়েন্স আছে প্রায় 12 ইয়ার্সের মতো, উনি যদি এখন মাস্টার্স করতে যেতে চান সেক্ষেত্রে এইজ কোনো ম্যাটার করে কিনা ইউএসএ তে। আমি আপনাকে বলতে চাই মাস্টার্সের জন্য আমেরিকানরা এইজ কে অত বেশি প্রাধান্য দেয় না, তবে শুনতে পেয়েছি পিএইচডির ক্ষেত্রে ইদানিং একটু এইজটা ওরা প্রাধান্য দিচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছি। আমি আপনাকে আপনার উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়ের নামটা কি বা আপুর নামটা কি? ভাইয়ের নাম হচ্ছে নাদিম আজিজুর। নাদিম ভাই, নাদিম ভাই, আমি যখন মাস্টার্স প্রোগ্রামে ছিলাম আমার সাথে এক ভদ্রলোক ছিল যে ছিল 44 বছরের আমেরিকান, সে কিন্তু আমার সাথে মাস্টার্স প্রোগ্রাম করেছে এবং খুব ভালো মতো করেছে। সে অর্থনৈতিক মাস্টার্স করেছে যেখানে আমরা 12টা কোর্সের মধ্যে 9টা ছিল হেভিলি টেকনিক্যাল এন্ড ম্যাথামেটিক্যাল, এন্ড সে এসেছিল মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে, এন্ড আই হ্যাভ সিন হিম স্পেন্ডিং 15-16 আওয়ার্স ইন লাইব্রেরি। আমেরিকার গ্র্যাড স্কুল কিন্তু লাইব্রেরিতে অনেক সময় দিতে হয়, সে সময় দিয়েছে, এন্ড দ্য গুড নিউজ ইজ সে শুধু মাস্টার্স করেনি, সে এখন আমেরিকাতে টপ 100 স্কুলে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সে এখন পিএইচডি করছে, এবং সে রিসেন্টলি একটা রিসার্চের ফান্ডিং নিয়ে 30টা দেশে এডুকেশনের উপরে রিসার্চ করতে গিয়েছে। সো আপনার উদ্দেশ্যে বলতে চাই যে বয়স কোনো ব্যাপার না। আমার সাথে আরেকটা, আমি যে বছর জয়েন করেছি এর আগের বছর, আরেক অন্য ডিপার্টমেন্টের এক প্রফেসর, হিস্ট্রি প্রফেসর, 73 বছর বয়সী প্রফেসর, তিনি কিন্তু আমাদের সাথে আমাদের মাস্টার্স প্রোগ্রামে জয়েন করেছিলেন। সো বয়স আমার মনে হয় না আমেরিকাতে ফ্যাক্টর আর কি। আমি যখন আমেরিকাতে এক বছর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ইউনিভার্সিটিতে পড়িয়েছিলাম, কোর্স করিয়েছিলাম, তো আমার কোর্সে আমার মনে আছে অন্য ডিপার্টমেন্টের একটা প্রফেসর কিন্তু বসেছিল আমার কোর্সে, সে যেহেতু ওই কোর্সটা পারে না, সে চাচ্ছিল ওটা শেখার জন্য। সো আমেরিকাতে আসলে জানাকে নিয়ে, শেখাকে নিয়ে আমার মনে হয় লজ্জাটা নেই, যেটা আমাদের দেশে একটা শেম করা হয় যে অ্যাডাল্ট লার্নিং কে নিয়ে, যে সরি বয়স্ক অবস্থায় যে বেশি বয়স হলে পড়াশোনা করা যাবে না, এরকম যে একটা শিক্ষার আসলে শেষ নেই। এই যে করোনা ভাইরাসে আমরা শিখছি যে টেকনোলজি কিছুদিন পর পরে কিন্তু আমরা যেটা জানি এটাকে অবসলিট করে দিচ্ছে, আমাদের প্রতিনিয়ত নিজেদের জানাটাকে আপডেট করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আমি নাদিম ভাইকে আবার বলছি যে আপনার জন্য ডেফিনেটলি সুযোগ রয়েছে, আপনি এখানে বয়স কোনো একটা ফ্যাক্টর না, বরং আমি বলবো
হয়তো বা আপনাকে ওই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনার জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে আপনার অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার জন্য। রাইট, আমি একটু শেয়ার করি আমাদের সাথে আমার ডিপার্টমেন্টে ঠিক আইডিএস একজন স্টুডেন্ট আছেন যিনি ঘানা থেকে আসছেন। উনি ওনার এলাকায় প্রায় 10 ইয়ার্সের বেশি মেয়র ছিল, অনেক বড় এরিয়াতে উনি মেয়র ছিল, পলিটিক্স করতো। তো এরপরে ওনার পার্টি অপোজিশনে চলে যাওয়ার পরে উনি আমেরিকায় চলে আসে। আমেরিকা আসার পরে হচ্ছে কাজকর্ম করে অনেক কিছু করার পর এখন হচ্ছে উনি আমাদের সাথে মাস্টার্স করতে আসছে এবং বয়স হচ্ছে 50+ আর কি, হয়তো 53-54 হবে। তুমি আমাদের সাথে বসে ক্লাস করে এবং অনেক পরিশ্রম করে, যেটা বললেন আর কি, অনেকে রাতে 2-3টা পর্যন্ত সে লাইব্রেরিতে থাকে, তারা জিজ্ঞেস করলো বলে আমি লাইব্রেরিতে ছিলাম। সো আমার কাছে এই জন্য মনে হয় আসলে পসিবল আমেরিকা সবকিছু ওয়ার্ক আউট করে এবং এগুলো নিয়ে আসলে কারো কোনো কে কিছু বলবে ও কোনো শেম বা কোনো কিছু আসলে নেই। সো জিলু ভাই আপনি, আমি আপনার সাথে অ্যাগ্রি করি। আচ্ছা, আরটি কমেন্ট করেছেন সুমন মোল্লা সেলিম, উনি বলছেন যে উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং 2015 সালে ব্যাচেলার শেষ করেছেন, কোনো জিএরই নেই এবং পাবলিকেশন নেই। সো সেই ক্ষেত্রে ওনার পসিবিলিটি কেমন? হাই সুমন, সুমনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তানিন তুমিও চিনো। সে সুমন, তোমার জন্য বলবো, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি জানি, ইন্ডাস্ট্রিতে তুমি অনেকদিন কাজ করেছো, তোমার জন্য আসলে আমেরিকায় ফান্ডিং পাওয়া নট বি ভেরি ডিফিকাল্ট, স্পেশালি নেক্সট ফলটা টার্গেট করো, জিআরই হয়তো ওয়েভ করে দিবে, জিআরই ওয়েভ করে দিবে এরকম অনেক স্কুল আছে, আমার সাথে যোগাযোগ করো, ফেসবুকে বেশি বেশি মেসেজ দিও না, তানিনের পেজে চোখ রাখো, সে অনেকগুলো সেশন করবে, হয়তো সে একটা ইউনিভার্সিটির লিস্টও করে আপনাদেরকে সহায়তা করতে পারে। সো আপনি চোখ রাখুন, আমার মনে হয় যে উইদাউট জিআরই আসলে ফান্ডিং পাওয়ার সুযোগটা প্যান্ডেমিকের কারণে বেড়ে গিয়েছে, কারণ যারা এখন জয়েন করছেন আমি তাদেরকে বলতে চাই উইদাউট জিআরই কিন্তু পিএইচডি হচ্ছে, সো মাস্টার্স প্রোগ্রাম ডেফিনেটলি হবে আর কি। এক্ষেত্রে এগেইন সবার প্রোফাইল ইউনিক, সবার ব্যাকগ্রাউন্ডটা ইউনিক, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যদি চেষ্টা চালিয়ে যান, ইচ্ছা থাকে এবং ইনভেস্ট করতে রাজি হন, যে সময়টা, যে সময় নিয়ে আমি অ্যাপ্লাই করব, আমি স্কুল খুঁজে বের করবো, প্রফেসরদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, সো এগুলো যদি আপনি ঠিক মতো করেন আপনার জন্য ডেফিনেটলি সুযোগ রয়েছে। গ্রেট। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাই, এর মধ্যে যদি আর কোনো কোয়েশ্চেন আসে তাহলে হচ্ছে আমরা নিব। নেক্সট পার্ট হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর কন্ট্যাক্ট করার যে জায়গাটা, আপনি যখন ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করছেন আমার মনে হয় একদম ফাইনাল সিলেকশনের আগে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে বা যে প্রফেসরের সাথে আপনি কাজ করতে চাচ্ছেন বা, সো এই ক্ষেত্রে টেকনিক বা ওয়ে গুলো কি প্রফেসরের সাথে ইফেক্টিভ ওয়েতে কন্ট্যাক্ট করার জন্য? বা অনেকেই বলেন যে মানে ইমেল করেছেন ভালো রিপ্লাই পেয়েছেন, অনেকে বলেন আসলে ইমেল করেছেন রিপ্লাই করছে না, বা কমিউনিকেশনের যে ব্যাপারটা এই জায়গায় যদি একটু বলতেন। হ্যাঁ, এখানে এগেইন আমি বারবার কিন্তু একটা ওয়ার্ড ইউজ করছি, ইনভেস্টমেন্ট। ইউনিভার্সিটি গুলা, বেশিরভাগ ইউনিভার্সিটি গুলা, তারা অনেক সময় নিয়ে তাদের ওয়েবসাইটটা কিন্তু বিল্ড করেছে, সো ওদের ওয়েবসাইটে যদি আপনি একটু সময় বের করেন অনেক কোয়েশ্চেন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বেশিরভাগ প্রোগ্রামে আপনি যদি পেজে যান দেখবেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন একটা সেকশন পাবেন, ওখানে কিন্তু আপনার বেশিরভাগ কোয়েশ্চেনের আনসার দেয়া থাকে। সো আমার মনে হয় আপনি যখন একটা প্রফেসরকে কোয়েশ্চেন করছেন যেটার আনসার ওখানে অলরেডি আছে, সো তখন কিন্তু এটা একটু দেখায় যে ইউ আর নট প্রিপেয়ার্ড এনাফ, আপনি সবকিছু স্পুন ফিড চান, যে স্পুন ফিড করিয়ে দেওয়া হোক, আপনাকে সব খাওয়াই দেওয়া হোক, এটা চান, এটা কিন্তু একটা ইউ আর গিভিং এ রং সিগনাল, এই যে আপনারা আজকে এখানে এসে সময় ব্যয় করে শিখছেন, ওভাবে একটু সময় ব্যয় করে ইনভেস্ট করে আপনি যদি একটু সময় নিয়ে প্রোগ্রাম পেজটা, যে ফাইনালি 9-10টা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করবো, 20টা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করবো, সেই সব প্রোগ্রামগুলোর জন্য আরেকটু বেশি সময় দিতে হবে। কিন্তু এখানে আমি ওই প্রোগ্রামে জিআরই রিকোয়ারমেন্ট কিরকম, কত পার্সেন্টাইল, আপনি অনেকগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটু সময় দিলে দেখতে পাবেন, ইদার প্রোগ্রাম ওয়েব পেজে পাবেন অথবা গ্র্যাড স্কুলে পাবেন অ্যাপ্লিকেশন প্রোফাইল, তার মানে মিডিয়ান জিআরই কত ছিল, মিডিয়ান সিজিপিএ কত ছিল, মিডিয়ান আপনি ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছরের ছিল। এগেইন মিডিয়ান দেখে ভয় পাবেন না, জিআরই মিডিয়ান 3.5 মানে এই না যে, সরি, সিজিপিএ মিডিয়ান 3.5 মানে এই না যে আমার সিজিপিএ তো 2.97 আমাকে নিবে না, মিডিয়ান হলো মাঝখানে একটা, সিজিপিএ 2.6 নিয়েও আপনি কিন্তু ফান্ডিং পেতে পারেন। আপনার এটা এক্সপ্লেইন করার জন্য আছে এসওপি, এসওপিতে আপনার বলতে হবে আমার কেন সিজিপিএ কম ছিল, আমার আমার এবং অথবা আমার 4 বছরের ডিগ্রি, প্রথম 2 বছর আমি বাসায় পরিবার নিয়ে এটা হ্যান্ডেল করেছি, শেষের দিকে আমার হয়তো ভালো হয়েছে, এই যে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে জানা, এটা সব কিন্তু একটা আর্টের ব্যাপার, সময়ের ব্যাপার। সো আপনি যদি সময় দেন এই ইনফরমেশনগুলো, অনেকগুলো ইনফরমেশন ওয়েবসাইটে পেয়ে যাবেন। পাওয়ার পরে একটা ব্যাপার হলো ইউনিভার্সিটি হিসেবে অনেক সময় আপনি দেখতে পাবেন গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম ডিরেক্টর, এখানে ইউনিভার্সিটিগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর হয়, প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা ম্যানেজার আবার কিন্তু প্রফেসর না হয়ে একজন স্টাফও হতে পারেন,
তাদেরকে আপনি যখন অ্যাড্রেস করছেন, স্যালুটেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি ওদেরকে প্রফেসর ভুলে বলছেন না তো, তাদের নামটা দেখলেন প্রোগ্রাম ডিরেক্টর এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়া রইলো, এরপরে ইমেল অ্যাড্রেসটা কপি করে শুধু প্রফেসর হিসেবে লিখে দিলেন, তাহলে কিন্তু আপনি একটু সার্চ করতে ভুল করেছেন। তার নামটা একটু সার্চ করেন, দেখবেন যে তার প্রোফাইল বা সে পিএইচডি আসলে করেছে কিনা, সে ডক্টর লিখার আগে এটা একটু সুন্দর করে সার্চ করে আপনি তারপরে ইমেল করতে হবে। যাকে ইমেল করছেন, যে ইমেলের উপর আপনার এত কিছু নির্ভর করছে, কেন আমরা এখানে সময় দিব না? আরেকটা ব্যাপার হলো, বাংলাদেশে একটা কমন মিস্টেক আমি অনেকের মধ্যে দেখে থাকি, স্যালুটেশনটা ভালো মতো করতে পারে না। কিরকম, আপনি যখন প্রফেসরকে লিখছেন, লেটস সে একজন প্রফেসরের নাম হলো জন হকেট, তাকে কিন্তু আপনি ডিয়ার জন হকেট অথবা প্রফেসর ডক্টর হকেট, এগুলা প্রফেসর ডক্টর জন হকেট এভাবে বলবেন না। আপনি ইউজুয়ালি শুধু পারলে হ্যালো হ্যালো তো একদমই বলবেন না, খুবই খুবই এটা ইনফর্মাল। আপনি ডিয়ার না বলতে পারলেও ভালো, আমি বলবো শুধু লিখেন ডক্টর আর অথবা প্রফেসর, এবং লাস্ট নেমটা ইউজ করবেন, পুরা নেম ইউজ করার দরকার নেই। অথবা মিস্টার, আপনি যদি অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভকে পাঠান তাহলে মিস্টার, এখন মিস্টার ইউজ করলে শুধু লাস্ট নেম ইউজ করতে হয়, পুরা নাম না। এই জায়গাটা কিন্তু বাংলাদেশে একটা বিশাল, আমার মনে হয় অনেকেই ভুলটা করে থাকেন। সো বিদেশে যখন অ্যাপ্লাই করছেন একটু মাথায় রাখবেন, আপনি যদি জন হকেট নামের এক ভদ্রলোককে ইমেল করেন তাহলে মিস্টার হকেট লিখবেন, সে যদি অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ হয়। আর সে যদি ফুল প্রফেসর হয়, সে যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়, তাহলে তাকে ডক্টর হকেট এরপরে জাস্ট কোলন দিয়ে আপনি আপনার মেসেজটা লিখে ইমেলটা লেখা শুরু করতে পারেন। সো স্যালুটেশন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এর আগে কিন্তু এর চেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো সাবজেক্ট লাইনটা। সো সাবজেক্ট লাইনটা খুবই স্পেসিফিক হতে হবে। এটা কিন্তু আসলে যে কোনো প্রফেসরকে ইমেল লেখাটা আসলে যে কোনো ইমেল লেখার মতোই, আসলে আপনি একটু সময় নিয়ে করতে হবে। সো আপনি সাবজেক্ট লাইনে কি চাচ্ছেন, আপনি কি রিসার্চের অপরচুনিটি নিয়ে কথা বলছেন? আপনি লেটস আপনি আমার আমার কাছে মনে হয় আমি যদি কোনো কোয়েশ্চেন পাই, আমাকে যদি কেউ কোয়েশ্চেন করতো যে এভাবে আমি তো দেখেছি তোমাদের ওয়েবসাইটে তোমরা ফান্ডিং অফার করো, কিন্তু তোমরা এই বছর কয়জনকে নিবা? সো এটা কিন্তু খুবই স্পেসিফিক কোয়েশ্চেন, ইট শোজ দ্যাট ইউ আর প্রিপেয়ার্ড, যে তোমাদের ওখানে ফান্ডিং এর একটা আমি ট্যাব দেখেছি, ওই ওয়েব পেজে আমি কিন্তু ইনফরমেশন পাইনি কতজন এই বছর নিচ্ছ। তো এই কোয়েশ্চনটা দেখায় যে আপনি সময় ইনভেস্ট করেছেন। সো এভাবে যদি খুব স্পেসিফিক অ্যান্ড সাবজেক্ট লাইনটাও খুব স্পেসিফিক রাখেন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার ইমেইলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কিছু স্পেসিফিক হলো, আমেরিকাতে যখন অ্যাপ্লাই করছেন, অন্যান্য দেশের ক্ষেত্রে আমি আসবো, আমেরিকাতে যখন অ্যাপ্লাই করছেন মনে রাখতে হবে, আমি একটু আগে বিডি জবস এর উদাহরণ দিচ্ছিলাম, চাকরির বাজারের মতো এখানে কিন্তু হাজার হাজার মানুষ, পৃথিবীর 150-200টা দেশের লোকজন আমেরিকাতে বিভিন্ন ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করবে। সো সেক্ষেত্রে আপনার ইমেইল গুলো যদি যাতে পড়ে, আপনার একটু খেয়াল রাখতে হবে সোমবার আমেরিকাতে বিগ ডে স্টার্ট হয়। সো সোমবার রাতের বেলা সকালবেলা 9টার দিকে আপনি যদি ইমেলটা স্কেজিউল করে রাখেন, ইমেল কিন্তু স্কেজিউল করে রাখা যায়, ইমেলটা স্কেজিউলের ফিচার একটু গুগল করলে পেয়ে যাবেন। সো অথবা যদি স্কেজিউল করতে না জানেন, সোমবার রাতের 9টার দিকে বাংলাদেশ সময় বসে আপনি তখন ওখানে প্রফেসরকে ইমেল করবেন। সেক্ষেত্রে যেটা হয়, কেন বলছি, উইকেন্ডে মোস্ট অফ দ্য টাইম প্রফেসররা ইমেল চেক করে না। উইকেন্ডে যদি আপনি ইমেলটা পাঠান, উইকেন্ড মানে হলো শুক্রবার আর শনিবার, আমাদের টাইম ডিফারেন্সটাও মাথায় রাখতে হবে। এগেইন, আমেরিকা বড় দেশ, টাইম ওখানে ভিতরেও টাইম জোন কিন্তু অনেকগুলো রয়েছে। আপনি যেই রাজ্যে আবেদন করছেন, লেটস সে আপনি টেক্সাসে কোনো একটা শহরে অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটিতে, তাহলে টেক্সাস টাইম নাও দিয়ে যদি গুগল করেন তাহলে টেক্সাসের টাইমটা আপনি পেয়ে যাবেন। ওই টাইমটা যদি আপনি একটু দেখে ওই প্রফেসরকে সোমবার তাদের সকাল 9টায় ইমেল করেন, তাহলে তার অনেকগুলো ইমেল জমে যাবে না, আপনি শুরুতেই রিপ্লাই পাওয়ার পসিবিলিটিটা একটু বেড়ে যায়। সো উইকেন্ডে একটু ইমেল করার চেষ্টা করবেন। স্যালুটেশন বলেছি, সাবজেক্টটা স্পেসিফিক রাখার বলেছি, ভালো সাবজেক্ট লাইন। এটা ছাড়া পাশাপাশি আর যেটা হলো, ইউজুয়াল ইমেলের লেখার যে এটিকেটগুলো রয়েছে, যেমন গ্রামাটিক্যাল মিস্টেক অ্যান্ড স্পেলিং মিস্টেক, এগুলা কিন্তু সিন, এগুলা ক্রিমিনাল, আমি বলবো ইটস এ ক্রাইম। আপনি এইসব ইমেল লেখার সময় কিন্তু কোনোভাবেই ইমেলে গ্রামাটিক্যাল এবং স্পেলিং মিস্টেক করা যাবে না, চেষ্টা করবেন না করতে। এবং শেষের দিকে ইমেল সিগনেচার রাখবেন, যে আপনার নেম, লেটস সে তানিম জায়েদ, গ্র্যাজুয়েট স্টুডেন্ট অর লেটস সে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট অথবা কি করছেন, এন্ড দেন ইউনিভার্সিটি অফ ঢাকা। এভাবে নিজের একটা সুন্দর করে ইমেল সিগনেচার দিবেন, যেখানে দেখা যায় আসলে আপনি প্রিপেয়ার্ড। এগেইন, এটার কারণে হয়তো আপনার ফান্ডিং হবে না, বাট আপনি একটা গুড ইম্প্রেশন তৈরি করা, স্পেসিফিক কোয়েশ্চেন আস্ক করবেন। আরও যেটা বেশি ইম্পর্টেন্ট, প্রথমবারেই কিন্তু অনেক সময় ফান্ডিং টাকা চেয়ে বসবেন না, স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা অন্য যেখানে রিসার্চটা বেশি ইম্পর্টেন্ট।
সো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্টেম প্রোগ্রামের ক্ষেত্রে শুরুতে ফান্ডিং চেয়ে বসবেন না, শুরুতে আপনি প্রফেসরদের সাথে বলেন, তার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কথা বলেন, তার যে কোনো একটা পেপার নিয়ে কথা বলেন। হিউম্যানিটিজে দেখা যায় যে আসলে প্রফেসর তো হায়ার করে না, ডিপার্টমেন্ট হায়ার করে। সো ডিপার্টমেন্ট যদি আপনাকে হায়ার করে থাকে তাহলে আপনি আপনার যেটা মাথায় রাখতে হবে, ডিপার্টমেন্টের জন্য আসলে ফান্ডিং এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আলাদা অ্যাপ্লিকেশন দরকার হয় না বা প্রফেসরকে তেমন কন্ট্যাক্ট করা দরকার হয় না। এরপর প্রোগ্রাম কোর্ডিনেটরকে একটু টাচ দিয়ে রাখতে পারেন যে আমি অ্যাপ্লাই করব এই ফলে, কখন অ্যাপ্লাই করছেন মেনশন করবেন যে আই এম প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর দ্য ফল 2020 অথবা যেটা আসছে সামনে ফল 2020 চলে যাচ্ছে, এরপর একটা ফল 2021 স্প্রিং, এই এই সময়গুলো একটু স্পেসিফিকলি বলতে হবে। এক্ষেত্রে আমি একটু স্ট্রংলি সবাইকে যারা দেখছেন তাদেরকে একটু ডিসকারেজ করব। এগেইন আমি বারবার বলছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, বাট আমি একটু মনে করিয়ে দিতে চাই যে ইনভেস্টমেন্টটা দয়া করে কেউ গুগল থেকে ইমেলে টেমপ্লেট নিয়ে আপনি পাঠাবেন না। কারণ সিভি যেরকম, ধরেন বাংলাদেশে একটা চাকরির জন্য হাজার হাজার সিভি পড়ে, আর আমাদের আমরা শুনি আমাদের বন্ধুরা বা বড় ভাইরা যারা রিক্রুট করেন তারা বলেন তারা ট্র্যাশ বক্স নিয়ে বসেন এন্ড সবগুলো ওখানে ডাম্প করেন, তা আপনার ইমেলটাও কিন্তু ডাম্পে চলে যাবে। একটু সময় নেন, সব পড়েন, আমি বলছি না আপনি পড়বেন না। গুগলে যদি আপনি শুধু লিখেন স্যাম্পল ইমেল টু প্রফেসর ফর ফান্ডিং, আপনি অনেক ইমেল পেয়ে যাবেন। এই ইমেলটাকে আপনার মতো করে একটু কাস্টমাইজ করেন, একটু সময় দেন। এই সময়টা আপনি যদি দেন, সময় নিয়ে একটু যদি আপনি নিজের প্রোফাইলটাকে কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু আপনি ইমেলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং আপনাকে লেটস সে প্রফেসর বলেছে যে আমরা এই বছর 3টা স্টুডেন্ট হায়ার করব, গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ দিব, এরপরে কিন্তু থেমে যাবেন না, তাকে থ্যাঙ্ক করেন এবং তাকে ফলো আপ অন্য কোনো কনভারসেশন জেনারেট করার চেষ্টা করেন। আমি দেখলাম তোমার এই পেপারটা, এটা তো খুবই ইন্টারেস্টিং, এটা কি আমি আমি তো এখান থেকে পড়ার সুযোগ পাচ্ছি না, তুমি কি আমাকে দিতে পারো কিনা, এই এই পেপারটা পাওয়ার সুযোগ আছে কিনা। যে কোনো ভাবে আপনি আপনার আগ্রহটা প্রকাশ করেন, ফ্যাকাল্টির সাথে এই র্যাপোর্টটা বিল্ড করেন, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ইভেনচুয়ালি ওখানে জানো বা না জানো, ইটস আ স্মল ওয়ার্ল্ড, আপনি আমেরিকা যেতে পারলে হু নোজ, আপনি হয়তো প্রফেসরকে দেখা হয়ে যাবে, এন্ড এই কানেকশনগুলো কিন্তু পরবর্তীতে আপনার জন্য কাজে লাগবে। সো একটু সময় নেন, ইউজুয়াল ইমেলগুলো করবেন না, কপি করবেন না, সময় নিয়ে ইমেল লিখেন। আরেকটা ফাইনালি, যেমন হলিডেটা মাথায় রাখবেন, আমি বলেছি সোমবার ওদের সপ্তাহ শুরু হয়, যেমন এই সোমবার কিন্তু জানেন তোমাদের মেমোরিয়াল ডে উইকেন্ড ছিল, আমেরিকাতে যে মেমোরিয়াল ডে উইকেন্ড, এই সোমবারে যদি যারা রিপ্লাই দিয়েছেন ইমেল করেছেন, হয়তো সোমবারে অনেকে ইমেল করেছে, সব জমে গেল, তাদের জন্য কিন্তু মঙ্গলবারটা বেটার। সো আমেরিকাতে কোন দিন ছুটি, এটাও কিন্তু একটু গুগল করলে আমেরিকার ক্যালেন্ডারটা পাওয়া যায়, খুব ইজিলি পাওয়া যায়। সো ওইটাও যদি একটু মাথায় রাখেন না, তাহলে আপনার ইমেলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। রাইট, আর একটা পয়েন্ট ভাইয়া আপনি একটু টাচ করেছেন, তারপর আমি বলতে চাই যে অনেকে বলে যে আমেরিকায় সকাল শুরু হওয়ার যে ব্যাপারটা, বাংলাদেশ হয়তো বা ডিফারেন্ট টাইম থাকে, তো সেক্ষেত্রে ইমেল স্কেজুয়াল ব্যাপারটা অনেকে জানেন না, যে ইমেলটা আপনি স্কেজুয়াল করে দিতে পারেন যে টাইমে আপনি চান, এরপর আপনি ঘুমিয়ে যান, আপনি ইমেল অটোমেটিক চলে যাবে। সো এটা একটু দেখে নিতে পারেন কিছু টেকনিক্যাল পার্ট। আই থিঙ্ক জিলুর ভাই জায়গায় অনেক কিছু জানেন আর কি, যে ইমেল কমিউনিকেশন, বা ভাইয়া বলেছিলেন একবার যেহেতু আপনি সুসি প্রোগ্রামে এগুলো নিয়ে কথা কাজ করেছিলেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি দেখেছি আমি আমার ইউনিভার্সিটিতে ইউল্যাবে ক্যারিয়ার সার্ভিসে প্রায় 1.5 বছর 2 বছর ধরে ক্যারিয়ার রিলেটেড ট্রেনিং করিয়েছি। সো একটু জানেন, আমি আমার এন্ডে কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। নিও মেলার নামে একজন কোয়েশ্চেন করেছেন, ভাই কানাডা ইংলিশে মাস্টার্স করতে কি আইএলটিএস লাগবে, প্লিজ ভাই আনসার করুন। কানাডাতে ভাইয়া আমার একটু স্যাডলি হলো জানাবো, কানাডাতে আইএলস ছাড়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কানাডা এই ব্যাপারটাতে ছাড় দিতে চায় না ইউজুয়ালি, এগেইন এক্সেপশন থাকতে পারে বাট এটা খুবই ধরেন কম। কানাডার ব্যাপার আর আমেরিকার পার্থক্য হলো, আমি জানি না আপনি কানাডা কেন অ্যাপ্লাই করছেন, ডেফিনেটলি প্রবলি আপনার কোনো পার্মানেন্ট রেসিডেন্সি অথবা রিলেটিভদের হয়তো একটা ব্যাপার আছে যেটা আমি জানি না, বাট আমেরিকাতে কিন্তু অপশনস অনেক বেশি। কানাডাতে নাম্বার অফ ইউনিভার্সিটিস খুবই লিমিটেড, 50-60টা স্কুলে কিন্তু আপনি এত বেশি সুযোগ পাবেন না। সো কানাডার নিজেদের লোকজন যেরকম রয়েছে, আবার ইন্টারন্যাশনাল পপুলেশন রয়েছে, একটু কম্পিটিশনটা বেশি, যেটা আমেরিকাতেও বেশি, কিন্তু আমেরিকাতে ধরেন অনেক স্কুল রয়েছে যেখানে ধরেন আপনার অপরচুনিটি হয়তো যে কোনো একটা স্কুলে খুলে যাবে, যে আপনি ওয়েট লিস্টে আছেন, প্রথমবার ফান্ডিং হয়নি। যারা প্রথমবার ফান্ডিং হয়নি তাদের কিন্তু আমি এটা একটু জানেন, আমি অন্যদিকে চলে যাচ্ছি বাট একটু সবাইকে আবার একটু আশা দেওয়ার জন্য জানিয়ে দিচ্ছি আর কি,
যে অনেক সময় দেখা যাবে আপনাকে প্রোগ্রাম অফিস প্রোগ্রাম ডিরেক্টর ফান্ডিং দিয়েছে মাত্র 5 ঘন্টার জন্য, আপনার অনেক ডেফিসিট দেখা দিচ্ছে I-20 তে, যেটা হলো ভিসার লেটার যেটা বলে আপনি অনেকে, সো এইটাতে অনেক ডেফিসিট। কিন্তু দেখা যাবে আপনি যখন আমেরিকা গিয়েছেন ফান্ডিংটা ডাবল হয়ে গেল, অথবা আমেরিকা গেলেন অন্য সুযোগ খুঁজে খুলে গেল। সো এখানে বসে আসলে হা হুতাশ করার কিছু নেই, সুযোগ পেলে যদি টাকা পয়সা থাকে এমবেসিতে যাবেন, ভিসা পেলে ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে অনেক সুযোগ আসলে ওপেন আপ হয়ে যায়। এগেইন ডিপেন্ডিং অন ইওর ইন্টারেস্ট, আপনার আগ্রহ থাকলে আপনার জন্য সুযোগ খুলে যাবে। পার্সিস্টেন্সটা হলো ইম্পর্টেন্ট, যে আমি অধ্যাপসায়ের সাথে চেষ্টা করে যাব, অ্যাপ্লাই এর জন্য চেষ্টা করে যাব, ফান্ডিং এর জন্য চেষ্টা করে যাব, ওখানে যাওয়ার পরেও থেমে থাকবো না, ওখানে যাওয়ার পরেও আমার চেষ্টা অব্যাহত থাকবে, তাহলে কিন্তু আমার মনে হয় আপনি পেয়ে যাবেন। আর কানাডাতে 6.5 ছাড়াও ডিফিকাল্ট হয়ে যায় কিছু ইউনিভার্সিটি প্রবাবলি। আমি একটু কানাডা নিয়ে যতটুকু জানি, কিছু ইউনিভার্সিটি আপনাদেরকে হয়তো বা একটা প্লেস ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে অথবা একটা কোর্সের মাধ্যমে অ্যালাউ করতে পারে, এগেইন ভেরি লিমিটেড। একটু সময় নিয়ে যদি আপনি, আমি অনেকগুলো অপশন বলেছি ক্যানাডাতে যেহেতু লিমিটেড, আপনি যদি শুধু লিখেন লিস্ট অফ ইউনিভার্সিটিজ ইন ক্যানাডা তাহলে কিন্তু ইউনিভার্সিটির নামগুলো পেয়ে যাবেন। এরপরে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে লেটস সে ইউনিভার্সিটি অফ টরন্টো, টরন্টোর পরে লিখেন যে গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সরাসরি গ্র্যাজুয়েট স্কুলে চলে যান, ওখান থেকে ইজিলি এই ইনফরমেশনগুলো একটু খুঁজে বের করেন। আমি আপনাদেরকে এই টুলটা দিয়ে দিচ্ছি, তানিনের পেজে আরো অনেক ইনফরমেশন শেয়ার করবে, সো একটু চোখ রাখেন, আই এম শিওর ইউ উইল ফাইন্ড সামথিং ফর ইয়োরসেলফ। রহমান মাহমুদ ভাই আস করেছেন, আমার 5 ইয়ার্স ব্যাংকিং এক্সপেরিয়েন্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স, তাহলে ফান্ডিং নিয়ে কোন ইউনিভার্সিটিতে পড়তে পারবো এবং কি কি প্রিপারেশন নিতে হবে? এটা তো রহমান ভাই অনেক কোয়েশ্চেন করেছেন। 5 ইয়ার্স ব্যাংকিং এক্সপেরিয়েন্স ইজ ডেফিনেটলি প্লাস, ন্যাশনাল ইউনিভার্সিটি বা কি না, নাকি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আপনি আসলে এত কিছু ওখানে ম্যাটার করে না, আমরাই আমাদের দেশে কেন জানি এইসব বৈষম্যগুলো করে থাকি, কে কোন ইউনিভার্সিটিতে পড়লো, আমি এলিট ও এলিট না, এগুলো ওখানে করে ইউজুয়ালি করে না। আপনার জন্য প্রিপারেশন বলতে তো অনেক কিছু, আমরা আজকে ইউনিভার্সিটি সার্চটা কাভার করছি, সো তানিন এটা কি তুমি আনসার করবা, মানে এটা কি পরবর্তী এপিসোডগুলোতে কভার হচ্ছে কিনা? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হায়ার স্টাডিজ আসা নিয়ে একটা সেশন করতে যাচ্ছি 9 তারিখে মোস্ট প্রবাবলি, বা আমি পেজে জানিয়ে দিব আসলে। সো একজন ভাই হচ্ছে লাইক এখানে এমবিএ করছেন, ফান্ডের এমবিএ ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, সো ওনাকে হচ্ছে আমি নিয়ে আসবো সেশনে কথা বলার জন্য, ন্যাশনাল ইউনিভার্সিটি ফোকাস, সো আই থিঙ্ক জয়েন করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা মোর স্পেসিফিক, তবু আজকে যেহেতু দেখছেন আমি জানিয়ে দিই, আপনার জিআরইটা দিতে হবে, হয়তো জিআরই নাও লাগতে পারে, ডিপেন্ডিং অন ফল নেক্সট ইয়ারের প্ল্যান করেন, আগামী বছর অগাস্টে যদি যেতে চান তাহলে কিন্তু আপনার এই বছরের জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করলে ফান্ডিং পাওয়ার সম্ভাবনা বেশি, জানুয়ারি 15 তারিখ বা ফেব্রুয়ারির 1 তারিখ, এই টাইমলাইনটা একটু আমেরিকাতে মাথায় রাখতে হবে। ফেব্রুয়ারির 1 তারিখ বা জানুয়ারি 15 তারিখের মধ্যে যদি আমার অ্যাপ্লাই করতে হয় তাহলে আমার জিআরইটা দিতে হবে নভেম্বর ডিসেম্বরের আগে। সো এই যে আমেরিকার ক্ষেত্রে একটা ব্যাপার হলো আপনি 1 বছর আগে প্রিপারেশন শুরু করতে হয়, এখন আমি যদি ডিসেম্বরে যদি অ্যাপ্লাই করতে চাই তার মানে এখন থেকে বেসিক্যালি আমি সরি জিআরই দিতে চাই, এখন থেকে আপনার প্রিপারেশন শুরু হয়ে যাওয়া উচিত জিআরই এবং আইএলটিএস এর জন্য। সো এই যে 1 বছরের সময়টা এটা একটু মাথায় রাখেন, ইট ইজ ডিফিকাল্ট রোড বাট দেয়ার ইজ কাইন্ড অফ আপনি যখন পাবেন ইউল ফিল গুড আর কি। আরো দুটো কোয়েশ্চেন পেয়েছি আমি, স্যার আই জাস্ট ইমেল টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিজ কোঅর্ডিনেটর ইন মার্চ and he replied with a tone of sorry that they have distributed the aids already. He also asked about the visa application process during the pandemic situation. So should I email him for the spring session? Sanjida, thank you for asking. Je amar mone hoy apni ki ei fall e jodi apply korte chan ekhono sujog royeche but funding ta khubi limited hobe. Ei fall e ki ashole ado jawa hobe kina seta sure na, but apni jodi jete chan, apni jodi khubi agrohi hon, আপনার যদি ফাইন্যান্সিয়াল মিন্স যদি অ্যালাউ করে, আমি আপনার জায়গায় হলে হয়তো অ্যাপ্লাই করে দিতাম। ফান্ডিং ডিস্ট্রিবিউট করে দিয়েছে মানে এই না যে সবাই ওখানে যাবে, আমি অলওয়েজ অপটিমিস্টিক, আমি সবসময় আশাবাদী হতে চাই এবং আমি বলবো আমি এরকম দেখেছি, আমি এটা জাস্ট ফাপার উপরে কিন্তু আশা করছি না, আমি অনেককে দেখেছি, অনেককে ব্যক্তিগতভাবে সহায়তা করেছি, যে দেখেছি যে লোকজন ওখানে যাওয়ার পরে ফান্ডিং হয়ে যায়। তো সঞ্জিতা, আপনি যদি আপনি খুবই ডেসপারেট হন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। একটা সুবিধা হলো আপনি ফলের জন্য যদি অ্যাপ্লাই করেন এবং যেতে না পারেন তাহলে কিন্তু এটা ডেফার করতে পারেন, যে আমি ফলে আসতে পারছি না, স্প্রিং এ আসবো অথবা পরের স্প্রিং এ আসবো।
সো এই এই ক্ষেত্রে আপনার যদি জিআরই বা অন্যান্য অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল রেডি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আর দ্বিতীয়ত যদি আপনি ফলে ফান্ডিং নেই, যেহেতু ফান্ডিং আসলে থাকার কথা না, মানে টু বি ভেরি অনেস্ট, বাট স্টিল আমি বলবো আশা ছেড়ে না দিতে, অ্যাপ্লাই করেন, ডেফার করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি এখন রিস্ক নেবো না এই করোনা ভাইরাস, উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, তাহলে আপনি আসলে স্প্রিংয়ে ফান্ড দিবে কিনা এটা আস করতে পারেন। এটা আমার মনে হয় এখন আস করাটা উচিত হবে না, কারণ প্রফেসররা নিজেরাও কিন্তু এখনো জানে না ওদের ফলে কি হচ্ছে। সো ইউনিভার্সিটি গুলাই এখনো জানে না, আপনি যেখানে ধরেন দেশগুলো, আমরা দেশে কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানরাই জানে না কখন ইউনিভার্সিটি ওপেন হবে। সো সেক্ষেত্রে প্রফেসরদের এখন ইমেল করলে হয়তো আপনাকে ইমেল রিপ্লাই দিবে না, হয়তো দিলেও যে রিপ্লাইটা দিবে আপনাকে কারেক্ট কোনো ইনফরমেশন কনভে করতে পারবে না। সেক্ষেত্রে আমি আপনার জায়গায় হলে যেটা করতাম, একটু সময় নিতাম স্প্রিং এর জন্য, স্প্রিং এর ইমেলটা আমি দিব অক্টোবর নভেম্বরের দিকে, যে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর তখন কি অবস্থা, এটা দেখে তখন আমি সেভাবে কাস্টমাইজ করে নিতাম। এখন না, এখন দিয়ে, কারণ এখন ওরা এখনো ফলটাই কেউ ফিগার আউট করতে পারেনি। আচ্ছা, আমি হচ্ছে একটু অ্যাড করি ভাইয়া, সঞ্জিতার সঞ্জিত যিনি আপনার ইয়ে করছেন, আমার এই বছর হচ্ছে আমার ডিপার্টমেন্টের একজন জুনিয়র আমার এখানে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতে আসছেন, সো সে অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করার পর তাকে একটা জিআরএস নামে একটা মানে ফান্ডিং দিয়েছিল, খুবই কম, অনেক কিছু কভার করবে না, বাট ওকে বলে রেখেছিল যদি কেউ ড্রপ করে তাহলে তোমাকে ফুল জিএ দিব। তো ফর্চুনেটলি হচ্ছে প্রায় এক দেড় মাস পরে আমাদের এখান থেকে গ্রেড কোঅর্ডিনেটর জানিয়েছে যে তোমাকে আমরা ফুল জিএ দিচ্ছি। সো মানে আমি এই জন্যই বলছি যে আসলে অ্যাপ্লিকেশন করে ফেললে মাঝে মধ্যে কিন্তু কোনো না কোনো ওয়ে দেশ থেকে আসার আগে বের হয়, আবার অনেক সময় এখানে আসার পরে কিন্তু অনেকগুলো ফান্ডিং অপরচুনিটি মানুষের জন্য থাকে আর কি। সো আই থিঙ্ক অ্যাপ্লাই করাটা বেটার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আই মিন দেয়ার ইউ গো, এন্ড আই হ্যাভ আদার এক্সাম্পলস, আমি অনেকের কথা বলতে পারি বাট উদাহরণে যেতে চাই না। আরেকটা কোয়েশ্চেন আসছে অনন্যা খান, ভাইয়া আমি বিডিএস কোর্স শেষ করেছি, 2017 পাবলিকেশনস আছে বাট জিআরই নেই, আমি পাবলিক হেলথে মাস্টার্স করতে চাই, আমার ফান্ডিং পাওয়ার কোনো অপশন আছে কিনা? এক্ষেত্রে আমি জানি যেহেতু আমার হেলথ ইকোনমিক্সে অনেক আগ্রহ, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি। আরেকজন কোয়েশ্চেন করেছে অনন্যা ভাদে, উনিও মেডিকেল স্টুডেন্টদের জন্য পাবলিক হেলথে ফান্ডিং পাওয়ার অপরচুনিটি কেমন যদি একটু বলতেন। আপনারা থ্যাঙ্কফুলি আমাকে বলেছেন, আমি হেলথ ইকোনমিক্সে নিয়ে যেহেতু আমার আগ্রহ, এই ক্ষেত্রে আমার এখানে ফোকাস এবং আমার পিএইচডিটাও ধরেন এইদিকে আগ্রহটা। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, যারা মেডিকেল বা বিডিএস কোর্স করেছেন, বিডিএস থেকে এসছেন, তাদের জন্য ডেফিনেটলি সুযোগ আছে। জিআরইটা অনেক পাবলিক হেলথে জিআরই চাই না, আপনি যেমন আমার ইউনিভার্সিটি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি পাবলিক হেলথে যোগাযোগ করতে পারেন, ওরা ওখানে ফান্ডিং প্রোভাইড করে, খুবই খুবই ভালো ফান্ডিং থাকে ওদের। এটা ছাড়াও আপনি ধরেন অনেকগুলো পাবলিক হেলথে, অনন্যা এবং ক্রিসিলা আপনাদের দুজনকে বলবো, সোফাস নামে একটা ওয়েবসাইট আছে, আমি একটু আগে বলছিলাম, SOPHAS, এটা একটু গুগল করে ওখানে ইউনিভার্সিটির লিস্টগুলো পেয়ে যাবেন, ওখানে ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট ডেডলাইন এগুলো দেখতে পাবেন, জিআরএ কি যায় কিনা। তো ওখানে ক্লিক করে একটু প্রোগ্রাম পেজে যদি যান আপনি সুযোগ পেয়ে যাবেন। আপনাদের দুজনের জন্য একটা ভালো নিউজ হলো, এই প্যান্ডেমিকের কারণে হেলথ সেক্টরে ফান্ডিং ট্রেমেন্ডাসলি বেড়ে যাবে, এবং আপনি যদি আপনাদের যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এসেছেন এই ব্যাকগ্রাউন্ডে আসলে এখন পৃথিবীতে সব জায়গায় অনেক ইউনিভার্সিটিতে কিন্তু ফান্ডিং কাট হচ্ছে, আপনি হিউম্যানিটিজ এর অনেক প্রোগ্রাম সাফার করবে, ফান্ডিং পাবে না, নেক্সট এ খুবই স্ট্রাগল করবে হয়তো ফান্ডিং এর জন্য, বাট হেলথ একটা সেক্টর আগামী 2-3 বছর মিনিমাম আপনার এইখানে ফান্ডিং থাকবে এবং আরো আর আসবে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় জিআরইটা দিয়ে দেন, তানিন আমার আম শিওর সে জিআরই নিয়ে কোনো একটা সেশন করবে, জিআরই প্ল্যান শুরু করেন, যদি জিআরই নাও করেন জিআরই ছাড়াও যাওয়া যায়, জিআরই ছাড়া পাবলিক হেলথে পিএইচডিও করা যায়। ওকে, দেয়ার ইউ গো, জর্জিয়া টেকে, ইফ আই রিমেম্বার করেক্টলি, ইউনিভার্সিটি অফ জর্জিয়া অর জর্জিয়া টেক, এনভায়রনমেন্টাল হেলথে জিআরই পিএইচডি করতে, এনভায়রনমেন্টাল হেলথে পিএইচডি করতে জিআরই লাগে না। সো আপনি যদি পিএইচডি করতেই না লাগে তাহলে আপনি কিন্তু মাস্টার্সে ডেফিনেটলি লাগবে না, এবং ওখানে ফান্ডিং রয়েছে। সো এগেইন, আমি আপনি হঠাৎ করে কোয়েশ্চন করার পরে আমি কিভাবে ইউনিভার্সিটির নামটা বললাম, তো আপনি চিন্তা করে দেখেন না আমি এই ফিল্ড বা অনেক ফিল্ডে কত সময়টা ব্যয় করেছি। সো আপনি যদি একটু সময় দেন, আই এম শিওর ইউ উইল ফাইন্ড দ্য রাইট ইনস্টিটিউশন ফর ইউ, অ্যান ইনস্টিটিউশন দ্যাট কাইন্ড অফ সুটস ইউর প্রোফাইল অ্যান্ড ইউর নিড অ্যাজ ওয়েল, যেখানে আপনি গিয়ে পড়তে পারবেন, আপনাকে ওরা সাপোর্ট করবে, অ্যান্ড আপনি নিজেকে আসলে নিজের লাইফটাকে ফ্লারিশ করতে পারবেন, নিজের ক্যারিয়ার অ্যাম্বিশনগুলো ফুলফিল করতে পারবেন। আচ্ছা জিলু ভাই, আমার এন্ড থেকে দুটো কোয়েশ্চেন ছিল আমি পেয়েছি। একটি হচ্ছে জাহিদুল ইসলাম, উনি বলেছেন উনি ওনার পিএইচডি শেষ করছেন অলমোস্ট টার্কি থেকে, তো ওনার এখন জিআরই স্কোর আছে এবং আইএলটিএস স্কোর আছে, উনি সেকেন্ড পিএইচডি করতে চান। ইয়েস,
হ্যাঁ ইউএসএ তে। তো সেক্ষেত্রে উনি ওনার অ্যাপ্লিকেশনের সময় ওনার কি ফার্স্ট পিএইচডি টিকে দেখানো ঠিক হবে কিনা, বা দেখালে কোনো ধরনের অ্যাডেড অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে কিনা? That's a very good question. Is that Jahidul Islam Choyan? Probably আমি ওকে চিনি নাকি? না, ইস জাহিদুল ইসলাম এস ফাই নো, উনি হচ্ছে আমাদের ঢাকা। আচ্ছা আচ্ছা, না থাক তাহলে। আচ্ছা আচ্ছা জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমেরিকাতে আমি বলবো, আসলে আমাদের সবার লাইফই ডিফারেন্ট, মানে থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চন আর কি, আমাদের সবার লাইফই ডিফারেন্ট। এখন আমি আপনাকে প্রথমত সহজে আনসার করি, আমি আপনার জায়গায় হলে আমি পিএইচডি দেখাতাম। কেন? বিকজ আই স্পেন্ড আ লট অফ টাইম ডুইং দ্য পিএইচডি। ইটস নট ইজি গেটিং এ পিএইচডি ফ্রম এনি ইউনিভার্সিটি অন আর্থ, ইজ নট ইজি, ইটস এ ডিফিকাল্ট প্রসেস। সো আমি আপনার জায়গায় হলে দেখাতাম। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হলো, যেটা ইউনিভার্সিটি প্রফেসর শুনতে চাইবে, ওয়াই সেকেন্ড পিএইচডি? এই যে এই আনসারটা নিয়ে আসাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি এটা এক্সপ্লেন করতে জানাটা, কোথায় এক্সপ্লেন করতে হবে? এসওপিতে, স্টেটমেন্ট অফ পারপাসে। স্টেটমেন্ট অফ পারপাসে এক্সপ্লিসিটলি বলতে হবে হোয়াট ইজ দ্য রিজন। স্টেটমেন্ট অফ পারপাস আপনি জেনারেল এসে লিখবেন না, এটা রচনা না, আপনি এটা এটা ইট শুড নট বি রেজুমে। অনেককে আমি দেখি এখানে রেজুমে লিখে দেয় যে আমি কি কি করেছি, আমি আর সিজিপি এত। ইটস নট এ রেজুমে। রেজুমে আপনি আলাদা সাবমিট করবেন, সিভি আলাদা সাবমিট করবেন, কিন্তু এখানে আপনার গল্প হবে, যেটা আপনাকে না দেখে আপনার গল্পটা পড়ে লোকজন আপনাকে নিতে চাইবে। এই স্টোরিটা আপনার যদি সিজিপিএ কম হয় ওখানে বলবেন। সিমিলারলি আপনার যদি একাডেমিক গ্যাপ ইয়ার থেকে থাকে ওখানে শেয়ার করবেন, কেন গ্যাপ ইয়ার ছিল, কেন আপনার গ্যাপ ইয়ার নিতে হয়েছে, বি অনেস্ট। অ্যান্ড দেন ওই সময়টা আপনি কিভাবে কাজে লাগিয়েছেন, কিভাবে ওই ভালনারেবিলিটিটা আপনার জন্য স্ট্রেংথ হিসেবে কাজে লাগতে পারে। এবং সিমিলারলি জাহিদ ভাই, আপনি সেকেন্ড পিএইচডিটা কেন করছেন, আপনার গোলের সাথে এটা কেন দরকার, শুরুতে এভাবে শুরু করেন যে আমি মাই ডিসিশন টু অ্যাপ্লাই ফর দিস পিএইচডি প্রোগ্রাম ইজ কাইন্ড অফ ইজ টু কম্বাইন মাই ডিজায়ার যে এই ফিল্ডে একাডেমিক হওয়া, এন্ড আমার মনে হচ্ছে এখানে এই পিএইচডি আমার জন্য খুবই দরকার। অনেক অনেকে অনেকেই আছে ডাবল পিএইচডি করেছে, কিছুদিন আগে নোবেল প্রাইজ পেয়েছে ইকোনমিক্সে, সে কিন্তু ইকোনমিক্সে সেকেন্ড পিএইচডি করেছে, তার প্রথম পিএইচডি ইকোনমিক্সেও ছিল না, বর্তমান ব্র্যাক ইউনিভার্সিটি ভিসি, ওনার দুইটা পিএইচডি রয়েছে। আমার ইউ ল্যাবে আমার মাহমুদ ভাই, আমার এক কলিগ ইংলিশ ডিপার্টমেন্টে আছে, ওনার দুইটা পিএইচডি রয়েছে। অনেকেরই এখন ডাবল পিএইচডি থাকে। আপনি যদি পড়াশোনা করতে ভালোবাসেন, আপনার যদি অ্যাম্বিশন থাকে যে আমেরিকায় গিয়ে একটা ওখানে একটু ডিগ্রি নেবো, দেন ওয়াই নট গো অ্যাহেড। বাট একটু এক্সপ্লেন করেন, নিজেকেও বলেন, নিজে যদি ক্লিয়ার থাকেন তাহলে ডেফিনেটলি ইজি হয়ে যাবে কেন করছেন। প্রফেসরকে একটু এক্সপ্লেন করেন, এসওপিতে একটা প্যারাগ্রাফ রেখে দেন ওয়াই সেকেন্ড পিএইচডি এবং কেন এই পার্টিকুলার পিএইচডিটা আপনার জন্য স্যুট করছে। অ্যান্ড ফাইনালি এটা বেশি ইম্পর্টেন্ট, কেন যখন আমি তো অনেকগুলো প্রফেসরের সাথে ইন্টারভিউ কিন্তু আমি দিয়েছি, সো প্রফেসর কিন্তু পরবর্তীতে প্রথম কোয়েশ্চন আপনাকে বলবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তারপরে জিজ্ঞেস করবে যেহেতু আপনার অলরেডি একটা পিএইচডি আছে কেন তুমি এই পিএইচডিতে আবার অ্যাপ্লাই করতে চাও, তখন কিন্তু আপনি আবার নিজেকে এক্সপ্লেন করার সুযোগটা পেয়ে যান। তো এই যে এই ব্যাপারগুলো, আপনি যদি আপনার সবকিছু, কিন্তু আমার কাছে মনে হয় আপনি আপনার জীবনে, এটা জাহিদ ভাইকে বলছি না সবাইকে বলছি, আপনি আপনার জীবনে যাই কিছু করেছেন সবকিছুকে লেভারেজ করতে জানতে হবে, সবকিছুকে পজিটিভলি ইউজ করতে জানতে হবে। দ্যার ইজ নাথিং নেগেটিভ, যে আমার সিজিপিএ কম এটাকে আমি কিন্তু আমি স্ট্রেংথ বানিয়ে দিতে পারি। সো এটা ডিপেন্ড করে আমি এটা জানি কিনা। সো আপনার পিএইচডি যে আছে এটাও কিন্তু আপনি লেভারেজ করতে জানতে হবে। সো আপনি যদি একটু সময় ব্যয় করেন, কিছু এসওপি পড়েন, কিছু আর্টিকেল পড়েন, এবং আই এম শিওর তানিনের পেজের দিকে চোখ রাখেন, যে আই এম শিওর এটা নিয়ে অ্যাড্রেস করা হবে। অ্যান্ড আপনি, আমি বলবো যে দিস উইল বি এ পজিটিভ, অ্যান্ড আই হোপ আপনি আমেরিকায় যাবেন, অ্যান্ড হোপফুলি কোনো একটা সময় তানিনের সাথে আপনার দেখা হবে যে আপনি পিএইচডি করতে গিয়েছেন। হ্যাঁ জিলুর ভাই, আর দুটো কোশ্চেন আছে আমার এন্ড থেকে, এরপর মনে হয় আপনার এখানে একটা কোশ্চেন দিতে পারছি আমি, সো আমাদের থেকে নিয়ে নিই। সাইফুল রনি ভাই জিজ্ঞেস করছেন, অ্যাডমিশন এই মিডল অফ করোনা ভাইরাস অ্যাডমিশন প্রসেসটা কেমন হতে পারে, এন্ড পোস্ট করোনা ভাইরাস সিচুয়েশন ইন টার্মস অফ ফান্ডিং। তো জি আচ্ছা, এটা আমি অলরেডি বলেছি, সো অ্যাডমিশন কিন্তু এইবার খুবই ইজি, মানে এইবারের মতো আমেরিকায় ইজি অ্যাডমিশন কখনো পাওয়া যাবে না। আপনি যদি, আমি বলবো এখনো সুযোগ আছে মাস্টার্সে, যদি আপনি এখনো চান, এখনো আমেরিকা মাস্টার্স স্টুডেন্ট পাইনি, অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যাচ্ছে, স্টুডেন্ট খুঁজছে, ফান্ডিং হয়তো অল্প আছে, কারণ সব প্রফেসরের কোনো না কোনো ইয়া দরকার হয়। আপনার যদি একটু ব্যাংকে যদি কিছু টাকা পয়সা থাকে, যেটা দিয়ে আপনি আপনি ব্যাংকের আপনি স্টেটমেন্টটা দেখিয়ে দিতে পারবেন, কোনোভাবে কিছু টাকা পয়সা থাকলে হবে, তাহলে আমি বলবো গো ফর ইট, উইদাউট জিআরই ইউ স্টিল হ্যাভ এ চান্স। আর যদি না হয়, ফান্ডিং না হয়, ইউ ক্যান অলওয়েজ ডেফার, ইউ নো, আপনি ডেফার করতে পারেন। এইবার অনেকে আইএসসি চাচ্ছে না, ঘরে বসে ডুওলিঙ্গো নামে একটা টেস্ট আছে, এটা চাচ্ছে, যেটা এক ঘন্টায় দেওয়া যায়, খুবই ইজি ইজি একটা টেস্ট। আবার অনেকে বলছে যে তোমার আন্ডারগ্রেডের ইংলিশের কোর্সেসগুলো দেখে অ্যালাউ করবো আমরা। সো এইবার আমেরিকান ইউনিভার্সিটি অনেক ফ্লেক্সিবল,
সো যারা জিআরই দিতে ভয় পান, যারা আইএলস দিতে অনেক ভয় পান, আমি আপনাদের জায়গায় হলে এইবার অ্যাডমিশনটা নিয়ে রাখতাম। আমি নিয়ে এটা হয়তো পরবর্তীতে স্প্রিং এ, স্প্রিং মানে জানুয়ারিতে, ফল শুরু হয় ইউজুয়ালি অগাস্টে, আমি এটার জন্য পেছানোর চেষ্টা করতাম যে ততদিনে আমি জিআরই দিচ্ছি কিনা, অথবা আবার আমার পজিশনটাকে, আমার প্রোফাইলটাকে একটু ভালো করে অ্যাপ্লাই করতে পারছি কিনা। সো ইয়া, আপনি ডেফিনেটলি, আমি বলবো আপনার আগ্রহ থাকলে গো ফর ইট। এই ফলে এখন মে মাস, সময় খুবই কম। প্রথম কাজ, প্রফেসর যারা রিকমেন্ডেশন লেটার চান তাদেরকে খুঁজে বের করেন, আর ইউনিভার্সিটি কোনটা কোনটাতে অ্যাপ্লাই করতে চান সেটাও খুঁজে বের করেন, খুঁজে বের করে অ্যাপ্লাই করে নেন। অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিও ওয়েভ করে দিচ্ছে, একটু যদি ইউনিভার্সিটি বিভিন্ন গ্রুপগুলোতে চোখ রাখেন আর একটু সময় ব্যয় করেন, আপনি এই লিস্টে খুব দ্রুত পেয়ে যাবেন। আমি তো এখন আসলে আপনার ব্যাকগ্রাউন্ড জানি না, ইউনিভার্সিটির লিস্টও দিতে পারবো না, আপনি একটু সময় ব্যয় করলে এটা পেয়ে যাবেন। আর পোস্ট করোনা ভাইরাস নিয়ে, আমি মনে করি যে যেমন আমার পরিচিত অনেকের ইউকে তে, অস্ট্রেলিয়াতে পিএইচডি ফান্ডিং হয়েছে এই ফলের জন্য, ক্যান্সেল হয়েছে, আমেরিকাতেও ক্যান্সেল হয়েছে, পরিমাণটা খুবই কম। আমেরিকা আসলে এত রিসার্চ ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, আর ওদের কালচারটা এরকম যে এখানে আমি আইসি যে ফান্ডিং কমার সম্ভাবনা কম, ওদের বাধ্য হবে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলা বাধ্য হবে, যেহেতু স্টেট তাদের ফান্ড গুলা আপনি ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের জন্য এবং তাদের করোনা ভাইরাসের জন্য আপনি অ্যালোকেট করতে হচ্ছে। সো স্টেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি গুলো একটু স্ট্রাগল করবে, বাট আই থিঙ্ক ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স দে উইল কাইন্ড অফ ক্যাচ আপ, আবার ফান্ডিং নিয়ে চলে আসবে। সেই সময় যাদের একদমই ব্যাংকে ব্যালেন্স নেই তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে ফুল ফান্ডিং নিয়ে যাওয়া, বাট যাদের একটু ফাইন্যান্সিয়াল মিন্স অ্যালাউ করবে আপনাদের জন্য আমার মনে হয় সুযোগ রয়েছে। আচ্ছা ভাই, আমার এন্ড থেকে লাস্ট কোয়েশ্চেন, জাহান ই গুলশান জিজ্ঞেস করছে জেন্ডার স্টাডিজ বা মাইগ্রেশন স্টাডিজ এ ইউএসএ পিএইচডি এর ক্ষেত্রে ফান্ডিং এর ব্যাপারে আপনি কিছু জানেন কিনা বা কোনো কিছু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এগেইন হিউম্যানিটিজ এর পিএইচডি আমেরিকাতে এগুলো অনেক রয়েছে এবং এই ক্ষেত্রে ফান্ডিং এর সুযোগ রয়েছে। আপনাকে আমাদের পুরো সেশনটা আপনি যদি ফলো করে থাকেন, আমি বলেছি ফান্ডিং আমেরিকাতে রয়েছে রিসার্চের জন্য। আমেরিকা ইজ স্টিল, ওরা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরা হয়তো অনেক কিছুতে স্ট্রাগল করছে, কিন্তু আপনি দেখবেন এরপরও আমেরিকাতে কিন্তু বিশ্বে বড় বড় রিসার্চ গুলো বের হয়ে আসে। হেলথ কেয়ারে ইনোভেশন গুলো একসময় শুধু আমেরিকা করতো, এখন অন্য দেশগুলো ক্যাচ আপ করেছে, এই কারণে সিঙ্গাপুর, কোরিয়া, চায়না, দে আর ক্যাচিং আপ, এই কারণে ওরা হয়তো ভালো করছে। বাট আমেরিকা ইজ স্টিল রিসার্চের জন্য এখনো বেস্ট, আরো হয়তো সামনে অনেক দিন আমি দেখতে পাচ্ছি আমার অভিজ্ঞতায়, আমি যতদিন ওখানে ছিলাম বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে, আমার অভিজ্ঞতায় আমেরিকা ফর দ্য নেক্সট অ্যাটলিস্ট অনেক দিন ধরে ওরা থাকবে এবং এখানে ফান্ডিংও থাকবে। একটু যোগাযোগ করেন, আপনি আমাদের ভিডিওতে যদি আর্লিয়ার দেখেন আমি কিভাবে এটা পেতে হবে ইউনিভার্সিটি সার্চে আমি কথা বলেছি, আম শিওর আপনার জন্য কিছু একটা আছে, হোপফুলি আপনি আমেরিকা যেতে পারবেন, আপনার সাথে কোনো এক সময় আমাদের দেখা হবে। আর আরেকটা কোয়েশ্চেন এসছে আমার এন্ডে, মঞ্জুর কিবরিয়া মিয়া, স্যার আমি ফাইনাল স্টুডেন্ট, প্রবলি ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি এট ঢাকা ইউনিভার্সিটি, আই ওয়ান্ট টু পারস্যু মাই হায়ার ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ নিউ মিডিয়া অর মিডিয়া টেকনোলজিস, ক্যান ইউ প্লিজ শেড সাম লাইট অন দোজ ফিল্ডস? ইয়া ডেফিনেটলি। হ্যাঁ, আমি 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 একটা আন্ডারগ্র্যাড এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম নিউ মিডিয়া টেকনোলজির উপরে 2012-13 সালের দিকে। সো আমি আপনাকে বলতে পারি সরাসরি মিডিয়া টেকনোলজিতে তো পাবেন না, নিউ মিডিয়াতে হয়তো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পিএইচডি, ওখানে কনসেন্ট্রেশন হবে আপনি ধরেন নিউ মিডিয়া টেকনোলজি অথবা আপনার যেটা পার্টিকুলার ফিল্ড। সো আমি যেখানে গেছিলাম ইউনিভার্সিটি অফ ওকলাহোমা, ওখানকার অনেক প্রফেসর আমার সাথে ফেসবুকে আছেন, দে ভেরি গুড, ওদের সাথে যোগাযোগ করবেন, ওখানে বাংলাদেশি প্রফেসর আছেন, সরি বাংলাদেশি অনেক ভাই বোনরা পিএইচডি করছেন এই ডিপার্টমেন্টে, এবং ওখান থেকে পিএইচডি করে এখন অন্যান্য ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করেছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সো আপনার জন্য ডেফিনেটলি সুযোগ রয়েছে। এগেইন আমি আপনাকে বলবো ইউএস নিউজ গ্র্যাজুয়েট স্কুল র্যাঙ্কিং এ যান, আপনার পার্টিকুলার প্রোগ্রামটা সিলেক্ট করেন, ওই সিলেক্টেড স্কুলগুলো খুঁজে বের করেন, এবং যদি ওখানে কোনো কিছু খুঁজে না পান ন্যাশনাল ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ফলো করেন, ওখান থেকে ইউনিভার্সিটিগুলোর নামটা গুগল করেন, গুগলের শেষে আপনার প্রোগ্রামের নাম গ্র্যাজুয়েট প্রোগ্রামটা দিয়ে দিবেন। এক্স্যাক্টলি আপনার প্রোগ্রাম নাম দিবেন না, কারণ আমেরিকাতে ইউনিভার্সিটিগুলো সরাসরি আপনি যেটা চান হয়তো বা পাবেন না, যে গ্র্যাজুয়েট প্রোগ্রামের লিস্টে যান, যে আমি আবার রিপিট করছি যদিও, যে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রামস, তো গ্র্যাজুয়েট প্রোগ্রামসে গিয়ে প্রোগ্রামসের লিস্টে যান, লিস্টে গিয়ে আপনার ফিল্ডটা খুঁজে বের করেন। যেমন আমার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে আলাদা একটা স্কুলই আছে, বিশাল একটা স্কুল,
তো আপনি কিন্তু সুযোগের শেষ নেই আমেরিকাতে, 4,500 ইউনিভার্সিটি দ্যাট উই আর টকিং অ্যাবাউট। সো আপনি ওই ইউনিভার্সিটিতে ওই প্রোগ্রামে ক্লিক করেন, ওখানে কনসেন্ট্রেশন কি আছে দেখেন, আপনার জন্য সুযোগ রয়েছে। আর নিউ মিডিয়ার জন্য অলরেডি আমি একটা বলে দিয়েছি, ইউনিভার্সিটি অফ ওকলাহোমা, এটা ওরা ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটি মিডিয়ার জন্য, এবং মিডিয়ার জন্য র্যাঙ্কিং আলাদা রয়েছে। আপনি একটু খোঁজ রাখেন, একটু যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন। আমার পরিচিত অনেকে ফান্ডিং, শুধু ফান্ডিং পাইনি, ওখান থেকে ফান্ডিং করে প্রফেসর হয়েছে। সো অন্য কেউ, এবং ঢাকা ইউনিভার্সিটির আপু হয়েছে, তো আপনি যদি এবং ভাইয়া হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটি থেকেও গিয়েছে, তো আপনার অন্যদের যদি হয়ে থাকে ডেফিনেটলি আপনারও হবে। সো ইয়া, ওকে ইয়া। So Jilur bhai, I think amra almost 1 ghonta beshi hoye geche, 1 hour 1 ghonta 10 minute session, jodi amra first 10 minutes ashole kaaje lagate parini due to the technical difficulties. Ar so Jilur bhai, apnar finally ar kichu bolar ache kina to the audience? Na, to the audience ashole ami shesh kotha bolbo jebhabe shuru korechhilam. Ami ashabadi manush, byaktigoto bhabe ami oddhaposhaye bishwash kori, ami ashay bishwash kori, ami 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 mone kori apnar moddhe jodi apnar CGPA matter kore na, আপনি, আমি এক্সপ্লিসিটলি সবাইকে একটা ব্যাপার মাথায় দিতে চাই, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আন্ডারগ্রেড কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন গ্রামে পড়াশোনা করেছেন, ইট ডাজেন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ হোয়াট ইউ ওয়ান্ট। আপনি কি আমেরিকায় পড়তে চান কিনা, আপনার সেই স্বপ্ন আছে কিনা, আপনার সেই ইচ্ছা আছে কিনা। এখন শুধু ইচ্ছাই থেমে থাকলে হবে না, আজকে যেভাবে আপনি সময় নিয়ে এই ভিডিওটা কষ্ট করে দেখতে এসেছেন, ঠিক তেমনভাবে আপনি আমেরিকায় প্রিপারেশনের জন্য অ্যাপ্লিকেশন প্যাকেজটা প্রস্তুত করার জন্য আপনি সময় দেন। আপনি যদি সময় দেন, আই নো ফর ফ্যাক্ট যে যে কোনো জিআরই নিয়ে, আপনি যদি জিআরই 280 হয়, সরি 280-290, এগুলো তো হলো বেয়ার মিনিমাম, আপনি এরপরে আপনার ফান্ডিং করা সম্ভব। কোয়েশ্চেন ইজ ক্যান ইউ লেভারেজ ইট, হাউ ক্যান ইউ লেভারেজ ইট, অ্যান্ড এটা ইট উইল টেক টাইম, বাট ইফ ইউ গিভ টাইম ইউ উইল গেট রিওয়ার্ড। সো আই হোপ আপনি আশাহত হবেন না, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে আশাটা দেওয়ার চেষ্টা করেছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর অ্যাপ্লিকেশন, অ্যান্ড আই হোপ ইউ বি সাকসেসফুল, and I hope I will get to see some of you in the US. Thank you for kind of listening to me. Okay. And thank you Tanin for inviting me. It's been a pleasure to talk about American higher studies in the US. Okay, thank you for joining us or joining me. Sorry for the technical difficulties. First 30 minutes ami apnake connect korte parini, এবং ইভেনচুয়ালি আমার পেজ থেকে লাইভে যাওয়া যায়নি। সো যারা দেখেছেন এরপরও তাদেরকে বলছি যে আসলে যে ইউজুয়াল পেজ থেকে লাইভটি করে আমরা সেই পেজ থেকে আজকে লাইভে যেতে পারিনি, শিডিউল দিয়েছিলাম, আই এম সরি ফর দ্যাট টু দ্য অডিয়েন্স, মাফ করে দিয়েন। আর ইনশাল্লাহ আই থিঙ্ক এরপর থেকে টেকনিক্যাল ডিফিকাল্টিসটা আসবে না। সো জিলুর ভাই, তাহলে আমরা এখানে শেষ করতে পারি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ, সালাম।